নমস্কার বন্ধুরা চলে এসেছি মেঘনাস বুটিকের আজকে থার্সডে থার্সডে ডে মানে দ্য ওয়েস্টার্ন লাইভ আমাকে দেখেই বুঝতে পারছেন প্রচুর থাকবে গাউন দেখাবো অনেক কিছু জয়েন করতে থাকুন বুকিং প্রসিডিওরটা বলে দিই যাদেরই যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন নিয়ে মেঘনাস বুটিকের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন নিজের সাইজ অ্যাড্রেস কলিং নাম্বার দিয়ে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায় শিপিং ওয়েস্ট বেঙ্গলে ফিফটি রুপিস আদার স্টেটসে হান্ড্রেড রুপিস একটা শিপিং এ যত খুশি নিয়ে নিন যারা ফার্স্ট টাইম মেঘনাস বুটিকের লাইভ দেখছেন মেঘনাস বুটিকের পেজটাকে লাইক ফলো করতে ভুলবেন না যখনই লাইভে আসবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা রেগুলার দেখেন লাইভটাকে শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার সাথে সাথে আপনার কাছের বন্ধুরা দেখে নিতে পারে আজকে থাকবে প্রচুর আজরাক মেটেরিয়ালের গাউন শিফন গাউন তো দেখাই শর্ট ড্রেস আজরাকের মেঘনা স্পেশাল প্রচুর কিছু থাকবে ভেলভেট তো অবশ্যই থাকবে যেহেতু শীত পড়ে গেছে ভেলভেট এর চাহিদাও বেড়ে গেছে সবকিছু ক্লিয়ার কিনা জানান দেখানো শুরু করব। তাড়াতাড়ি শেষ করব কারণ আজকে লাইভটা করতে খুব হেক্টিক হয় কারণ সকাল থেকে সিটিভিএন তারপরে এসে নিজের কাজকর্ম তারপরে এসে আবার লাইভে জয়েন করা এবং সেটা দু ঘন্টা ধরে চালানোটা খুব দু ঘন্টা তো হয় না আমার প্রায় আড়াই ঘন্টা লাইভ চলে তো সেটাই চেষ্টা করব আজকে দু ঘন্টার মধ্যে শেষ করার অন্তত তাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান সুজিতা বক্সি অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সো মাছ আজরাক আমি আজরাকে আছি আজরাকের মিক্স অ্যান্ড ম্যাচ পড়ে আছি আজরাকের মিক্স অ্যান্ড ম্যাচ পড়ে আছি এরকম ভি নেকের মধ্যে যাচ্ছে একদম থ্রি কোয়ার্টার স্লিভস এর মধ্যে এই জায়গাটা মারুন অ্যান্ড ব্ল্যাক আজরাকের আমার মনে হয় সবচেয়ে বেশি ডিমান্ড এই কালার কম্বিনেশনে গুড ইভিনিং সুদেশনা সুজিতা গুড ইভিনিং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর জয়নিং মারুন অ্যান্ড ব্ল্যাক এর সবচেয়ে বেশি চাহিদা তো থাকেই এই জায়গাটা পুরো দেখো স্লিপসটা যাচ্ছে মারুনে আর ব্ল্যাক দিয়ে এরকম পাইপিং করা হয়েছে এখানে আবার ব্ল্যাক চলে যাচ্ছে সাইডে আবার মারুন এর ব্যাক পোর্শনটা কিন্তু সিঙ্গেল কালারই থাকবে ব্যাক পোর্শন সিঙ্গেল কালারেরই থাকবে একদম পিওর আজরাক ম্যাটেরিয়াল আচ্ছা শুপর্ণ করক হাইছ সুপর্ণ সুপমা নাকি সুপর্ণ আমি কিচ্ছু চোখে দেখতে পাচ্ছি না যা তা অবস্থা আমার সরবুড়ি এসে গেছে ওয়েলকাম সরবুড়ি আচ্ছা সুপমা মানে নামটা একটু অন্য রকম বলে সেজন্য আমার মানে আমার সুপর্ণা সুপর্ণা আসছে সম্পাচা আমাকে একটা আন্দাজেও বলে দি মানে নামটা আমি যেহেতু দেখতে পাই না কিছু দেখতে পাই না কিছু মানে মানে অন্ধ আমি নই ওই লাইট পরে তারপরে চোখে প্রচুর পাওয়ার তো তার ফলে দেখতে খুব অসুবিধা হয় ফলে আমি আন্দাজে একটা নাম দেখি আর যাদের নামগুলো খুব পরিচিত আমার কাছে যারা আমার কাছে পরিচিত যেমন সম্পাদি সরবরী এদের আমি দেখেই বুঝতে পারি যে এরা জয়েন করে গেছে আন্দাজেই নাম বলে দিই এরকম কি তো অনুশ্রীদের হোয়াটসঅ্যাপে লাইভ শেয়ার লিঙ্ক পেলাম না দিদি সে কি কেন রিঙ্কু গিরি গুড ইভিনিং রিঙ্কু সৌভিক ঘোষ অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ চন্দা বনি তুমি কি পড়েছো আমি আজরাকের এই গাউন পড়েছি লেন্থ হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট মধ্যে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট লেন্থ মধ্যে হয়ে যাবে রিনা গুড ইভিনিং না গুড ইভিনিং রিনা শম্পা চক্রবর্তী আজ গ্রিন পরে সিটিভি এ দারুণ লাগছিল থ্যাংক ইউ সো মাচ সম্পাদি আমি ভাবছিলাম সম্পাদিত তো ভীষণ ভালো লাগবে সোমা নন্দী কাল একটা অর্ডার করেছি টপের একটু দেখে নেবে প্লিজ হ্যাঁ ডিয়ার আমি না অনেকের রিপ্লাই দিতে পারিনি যার কালকে মানে কালকের পরে যারা করেছো মানে কালকে আমি রাত্রি পর্যন্ত দুটো পর্যন্ত রিপ্লাই দিয়েছি তারপরে হয়তো অনেকে সকালবেলা করেছো তো সেটা রিপ্লাই আবার রাত দিয়ে দেবো গিরি কি লিখেছে চলে গেল তাজা মুকুল চক্রবর্তী ভটপট চলে যাচ্ছে পড়তে পাচ্ছি না প্রাচী হাই ম্যাম ওয়েলকাম প্রাচী স্বপ্না দাস গুড ইভিনিং এই তো মিতালি চ্যাটার্জি তোমার জিনিস খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার চয়নিকা ভট্টাচারি ভট্টাচারিয়া হালদার কি করে এত রোগা হলে দি এটা আমাকে সিটিভিএন ও আজকে সবাই জিজ্ঞেস করছে কি করে এত রোগা হলাম বাট এক্সট্রা কিছু করিনি গো এমনি 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 হয়ে গেলাম এক্সট্রা কিছু করিনি মানে ডায়েট তো অবশ্যই একটা মেনটেন করতে হয় সেটা সবাই করে আমার মনে হয় তো ওই রেগুলার ডায়েটটা মেনটেন করি আর বাকি তো দৌড় দৌড়ঝাঁপ করতে করতে আর তার মধ্যে আরও বেশি কদিনে বাবাকে নিয়ে একটা টেনশন এই সমস্ত কিছুতে আরও বেশি একটু শরীরটা খারাপ হয়েছে বাকি তো আমি যেরকম নর্মাল সেরকমই আচ্ছা মলি সাহা গুড ইভিনিং ম্যাম গুড ইভিনিং সোমানন্দি থ্যাংক ইউ ডিয়ার ওয়েলকাম রিনা কি লিখেছে দত্ত রাইট সুদেশনা তোমাকে অনেক রোগা লাগছে আজ হ্যাঁ আমাকে আমি জানি না হয়তো এই কদিন আরো বেশি একটু রোগা হয়েছি বলে সবার চোখে লাগছে তো আমাকে সিটি নিয়ে এনেও সবাই বললো যে তুমি খুব রোগা হয়েছে বেশ শুনলে বেশ ভালো লাগে রোগা হয়েছে শুনলে কেনা চায় রোগা হতে একটু খেলেই তো মোটা হয়ে যাই হ্যাঁ ও দিদি একটা রিকোয়েস্ট ছিল কি তো বলো বলো কি রিকোয়েস্ট ছিল একদম বলে ফেলো কি রিকোয়েস্ট আছে চলো আজরাকের মধ্যেই যাচ্ছে কিন্তু এই ড্রেসটা একদম লং ড্রেস যাচ্ছে ভিং একের মধ্যে এর কালার কম্বিনেশন গুলো কালার কম্বিনেশন একই যা দেখাবো কালার কম্বিনেশন সবগুলোরই এক বাট প্রিন্ট গুলো ডিফারেন্ট সুতরাং প্রিন্ট গুলো ডিফারেন্ট আমি দেখো সামনে ব্ল্যাক পরে আছি ওটারই দেখো একটা সামনে মারুন কালার দেখাচ্ছি মারুন কালার শর্মিষ্ঠা চৌধুরী হাই ডিয়ার কেমন আজ আর আঙ্কেল ভালো আছেন তো বাবা আজকে যেটা দেখলাম খুব উইক হয়ে গেছেন আর বাকি বাকি ঠিক আছে আগের থেকে বেটার বাট খুব উইক এখন শম্পা চৌধুরী গুড ইভিনিং মাই সুইট সিস্টার সুদেস না অলওয়েজ মিস্টার গডজিয়াস লাভ ইউ লাভ ইউ টু সম্পাদি লাভ ইউ টু তো এই যাচ্ছে দেখো একই প্রিন্ট কিন্তু আমারটা সামনে ব্ল্যাক আর এটার যাচ্ছে সামনে মারুন কালার সাইডে এ ব্ল্যাকটা পড়বে এই রকম ভাবে অবশ্যই স্লিপসটা ব্ল্যাক হবে আমার কিন্তু স্লিপসটা মারুন কালার ব্যাক পোর্শন যাচ্ছে রকম ফ্রন্ট পোর্শন যাবে এই রকম। ঠিক আছে এটা নেবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি সাইজ পর্যন্ত নিয়ে নাও মধুমিতা শুভ সন্ধ্যা মধুমিতা তানিয়া এসে গেছে ওয়েলকাম তানিয়া নন্দিনী লাভ 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 আমি নন্দিনীকে কতবার বলি যে ফোন করব আমি শুনে যে নন্দিনী ফোন করেছিল বাট কথা বলা হয়নি বাট কি হয় না রাত্রিবেলা এত রাত্রিরে বাড়ি ফিরি তারপরে আর ফোন করা কাউকে হয় না সরি ডিয়ার আমি তোমাকে ফোন করব তনুশ্রী নীল নীল হাই নেক লং সোয়েটার ড্রেস ডাবল এক্সেল এর মধ্যে চাই তুমি আমাকে এনে দিতে পারবে কালকে প্রচুর দেখিয়েছি তনুশ্রী কালকের লাইভটা একটু দেখে নাও ঠিক আছে কালকের লাইভটা দেখে নাও আর আমার ইচ্ছে আছে কারণ কি কালকে আমি পুরোটা প্রচুর কিছু দেখাতেও পারিনি তো আমার ইচ্ছা আছে যদি আমি সানডে কি স্যাটারডে একটা লাইভ করি তোমার উইন্টার কালেকশনের তাহলে আমি আবার দেখাবো ঠিক আছে এই তো শিউলি এসে গেছে আর কালার নিয়ে আমার কোনো চিন্তা নেই গুড ইভিনিং তোমার বাবার খবর জেনে ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ শিউলি শম্পা চক্রবর্তী শেয়ার করলাম সুদেশনা থ্যাংক ইউ শম্পাদি থ্যাংক ইউ কাকুলি রয়েছে চৌধুরী লুকিং টায়ার্ড টেক কেয়ার হ্যাঁ সত্যি খুব টায়ার্ড প্রত্যেক দিনই ভাবি যে বেশ অনেকক্ষণ ধরে তাড়াতাড়ি ঘুমাবো এবং অনেকক্ষণ ধরে ঘুমব কিন্তু সেটা কোনোদিনই আর হয়ে ওঠে না রোজ ঘুমোতে ঘুমোতেই দেখি সাড়ে তিনটে বেজে গেছে টিঙ্কু মৈত্র আজকে সিটি এ কি শাড়ি পরেছ আমি একটা শিফন শাড়ি পরেছিলাম শিফন শাড়ি নন্দিনী ওকে ওকে নন্দিনী চলো এই যাচ্ছে ফর্টি সিক্স ফর্টি এইট লেন্থ মধ্যে নিচে কিন্তু তোমরা চাইলে লেগিংস পরতে পারো যারা খালি ক্যারি করবে এই গাউনগুলো পরো এগুলোর সঙ্গে না কোমরে একটা করে বেল্ট থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট থাকবে এতে কি হয় পুরো ফিটিংসটা খুব ভালো আসে এই যাচ্ছে ব্যাক পোর্শন সিঙ্গেল কালারে প্রাইস চলে যাবে এইট ফাইভ জিরো থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সএল ট্রিপল এক্স ফোর এক্স এল ফাইভ এক্স এল পর্যন্ত নেবে ফাইভ এক্স এল পর্যন্ত হয়ে যাবে প্রাইস চলে যাবে এইট ফাইভ জিরো এটার প্রাইস যাবে এইট ফাইভ জিরো আচ্ছা এটা যেমন সামনে মারুন কালার ঠিক আছে আমারটা সামনে ব্ল্যাক কালার আচ্ছা আরেকটা দেখো সেম আমি যেটা পরে আছি সেটাই দেখাচ্ছি এই যে আমি এটা পরে আছি পড়লে আসলে বোঝা যায় যে কেমন দেখতে লাগবে সেই জন্যই পড়া অঞ্জনা মধুক শেয়ার করলাম থ্যাংক ইউ সো মাচ ডিয়ার অঞ্জনা তানিয়া দাস আজ পার্সেল পেয়েছি ওকে তানিয়া ওকে শর্মিষ্ঠা চৌধুরী খুব বেশি রোগা হয় না বউবু ব্যাপারটা লাগে না বাবু যাই বলো ঠিক বলেছে একদম একটু বাঙালি বউ মানেই একটু মোটা সোটা বাট আমাদের কি হয় আমাদের একটু মেনটেন করতে হয় কারণ আমাকে ওয়েস্টার্নও পরে দেখাতে হয় আবার শাড়িও পরে দেখাতে হয় ফলে একটু মেনটেন তো করতেই হয় রঞ্জনা পাল হ্যালো ডিয়ার বউ হয়ে থাকতে গেলে আমার একটু অন্য ব্যাপার বউ হয়ে থাকতে গেলে আমার এগুলো পরে দেখাতে পারবো না এরকম একটা ধরো টামি আছে আমি একটা ওয়েস্টার্ন পরে তোমায় দেখাচ্ছি ভালো লাগে না দেখতে তনুশ্রী দে তোমার সাথে ফোনে কথা বলবো কখন ফ্রি থাকবে বলো আমার সাথে ফোনে কথা বলতে গেলে সেটা বলা খুব মুশকিল কারণ ফোনে কথা বলাটা খুব টাফ 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 মানে এটা টাফ মানে এটা নয় কারণ আমি বেশিরভাগ সময়টাই এখন কথা বলার অবস্থায় নেই কারণ আমি লাইফ করছি তারপরেই হয়তো বাড়ি যাচ্ছি কিংবা আমাকে বাবার ওখানে থাকতে হচ্ছে ফলে আমার পক্ষে বেশ বিশেষ সময় কথা বলা সম্ভব নয় বাট ফোন করলে আমার যারা রয়েছে সঙ্গে তারা অবশ্যই রিপ্লাই দেবে ঠিক আছে তারা কথা বলে নেবে কিংবা আমার আমি যদি থাকি তো আমি অবশ্যই কথা বলে নেব বাট বারোটা একটার পরে আমি জেনারেলি থাকার চেষ্টা করি রসিদা খাতুন হাই দিদি হাই রসিদা ওয়েলকাম প্রাইস চলে যাবে এটা কিন্তু আজরাকের মধ্যে প্রাইস চলে যাবে এইট ফাইভ জিরো সেম জিনিস আমি পরে আছি আর এই দেখালাম এই হচ্ছে কোমরে বেল্ট থাকবে কোমরে কিন্তু বেল্ট থাকছে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এইট ফিফটি ফিফটি সাইজ পর্যন্ত নেবে প্রাইস চলে যাবে এটার এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায় এইবার দেখো এইটা এই একই রকম একই রকম যাচ্ছে এটাও কিন্তু থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স এইট অনেকগুলো দেখানো সুবিধা হচ্ছে তোমরাদেরও চুজ করতে সুবিধা হয় এবং অপশন রেখে অবশ্যই বুকিং করতে পারবে বুকিং করতে হবে নইলে সোল্ড শুনতে হবে আসিমা মন্ডল হাই মানসী হাই ওয়েলকাম শর্মিষ্ঠা চৌধুরী নানা টামিটা ঠিক নয় হ্যাঁ মানুষী রায় লাভ রিয়াক্ট দিলাম থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এই যাচ্ছে দেখো ফর্টি সিক্স ফর্টি এইট লেন্থ এর মধ্যে সামনেটা রয়েছে কিন্তু পুরোটাই ব্ল্যাক কালার আর এই দিকেও ব্ল্যাক পরছে আমিও সেম জিনিস পরে আছি জাস্ট প্রিন্টটা আলাদা প্রিন্টটা আলাদা যাচ্ছে এটা কিন্তু স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ফোর এক্সেল পর্যন্ত নাও থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত পেয়ে যাবে ওটারই উল্টোটা দেখো ওটারই উল্টোটা সেম জিনিস সামনে মারুন পড়ে গেল মানে প্রিন্টটা জাস্ট বদলাচ্ছে কালার কম্বিনেশন কিন্তু একই থাকছে সেই জন্যই বলছি একদম প্রিন্টে আটকে থেকে না প্রিন্টে আটকে থেকে না প্রাইস যাবে এইট ফাইভ জিরো এই যাচ্ছে স্লিভস ব্যাক পোর্শন যাবে এইরকম ঠিক আছে ব্যাক কিন্তু সিঙ্গেল কালারেরই হবে প্রাইস যাবে এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো স্ক্রিনশট নেবে পাঠাবে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায় আরেকটা দেখো এই রকম যাচ্ছে এগুলোর কিন্তু প্রত্যেকটারই কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট থাকবে এটা নেবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি পর্যন্ত এটা পেয়ে যাবে দেখো তিন রকমের সাইজ দেখালাম একটা ফিফটি পর্যন্ত পাবে সব সাইজে একটা থার্টি থেকে 48 এইট পর্যন্ত পাবে আর একটা থার্টি থেকে 44 পর্যন্ত পাবে এই যাচ্ছে প্রাইস যাবে এই যাচ্ছে ব্যাক এটা এটা ফ্রন্ট সুন্দর করে স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল অল ওভার ইন্ডিয়া আমারটা দেখা হয়ে গেছে আচ্ছা জোনালি সরকার কালকের লাইভ থেকে একটা এসএস দিয়েছিলাম ওটা একটু দেখো হ্যাঁ দেখে নেব জোনালি শ্রীদাম শ্রীরাম দাস হাই সোনালি চৌধুরী ম্যাম শেয়ার করলাম থ্যাংক ইউ সোনালি থ্যাংক ইউ সো মাচ অপর্ণা পাত্র দি ভাই ভালো আছেন আপনার সব কিছু আমার পছন্দ হয়ে যাচ্ছে থ্যাংক ইউ অপর্ণা থ্যাংক ইউ সো মাচ রুমকি ব্যানার্জি গুড ইভিনিং দিদি কেমন আছো মেসোমশাই ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ বাবা আগের থেকে অনেক বেটার আছেন তোমাদের সবার এত এত ভালোবাসা তো আস্তে আস্তে রিকভার করছে বাট একটু উইক আছে বাট টাইম তো লাগবে কিন্তু আগের থেকে অনেক বেটার আছে থ্যাংক ইউ সো মাচ চলো এবার নেক্সট একটা পড়ে আসবো নেক্সট একটা করব বাকিগুলো ধরে দেখাবো একটু পরেই আমার সমস্ত লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই পড়া আর খোলা করতে করতে আজ ইন্ডিগো এগুলো বলি আমি সকলের জন্য কিন্তু নয় আজরাক ইন্ডিগো যারা বোঝেন তারাই বুক করবেন কারণ এগুলো প্রত্যেকটা ভেজিটেবলস কালার দিয়ে হয় এবং এগুলো সব ম্যাট লুকের হয় ম্যাট লুকের হয় ঠিক আছে আচ্ছা এইবার আরেকটা পড়ছি এইবার একটা পড়বো এটা আগের সপ্তাহেই লঞ্চ হয়েছে নতুন দেখিয়েছি তোমাদের প্রচুর মানুষ নিয়েও ফেলেছ প্রচুর মানুষের নেওয়া হয়েও গেছে আবার দেখাচ্ছি এই উইকে চুলের কিছু থাকবে না আস্তে আস্তে জোনালি আমি এরকম নিয়েছি অসাধারণ এগুলো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা দেখো এই যাচ্ছে কোমরে একটা করে এরকম বেল্ট পাবে কোমরে একটা করে বেল্ট পাবে আর এইটা হচ্ছে তোমার সামনেটা এটা কিন্তু পুরোটাই আজরাকের ওপরে ঠিক আছে একটা সেলফ দেখো টেক্সচার যাচ্ছে আর এই যাবে পুরো ব্যাপারটা নিচের দিকেও দেখো মারুন কালার আছে এটা কিন্তু মধ্যে শার্ট কলার শার্ট কলার যে কোনো জিনিস পরবে ভীষণ স্টাইলিশ লাগে ঠিক কোয়ার্টার স্লিভস এর নিচে কিন্তু তোমরা চাইলে শর্ট লেন্থের এর কোনো প্যান্ট দিয়ে পড়তে পারো অ্যাংকেল লেনথের প্যান্ট দিয়ে পড়তে পারো আর যারা শুধু পরবে তাদের তো কোনো কথা নেই শুধু যারা পড়তে পারবে তাদের কোনো কথা নেই যে কেউ পড়তে পারো আচ্ছা এর এবার কালার দেখো আমি একটা অফ হোয়াইট অফ হোয়াইট ঠিক বলবো না একটা লাইট কালার তার সাথে মারুন কম্বিনেশন পড়েছি এর আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক এন্ড মারুন প্রত্যেকটার সঙ্গে কিন্তু কোমরে এরকম বেল্ট থাকবে কোমরে এরকম বেল্ট থাকছে এটা নেবে হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট 44, ফর্টি টু সাইজ পর্যন্ত এটা নিয়ে নেবে পেয়ে যাবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স দেখো ব্ল্যাক এর মধ্যে একটা কিন্তু একটা দেখো এরকম ভীষণ সফট মাটেরিয়াল এটার কিন্তু আমি স্কার্ট তোমাদের দেখাই র্যাপার স্কার্ট না র্যাপার দেখাই সেই কাপড় দিয়েই এটা করা নিচের দিকটাও এরকম ভাবে যাবে প্রাইস যাচ্ছে কিন্তু এটা প্রত্যেকটা কিন্তু আজরাকে রয়েছে পিওর কটন মাটেরিয়াল পিওর আজরাক ঠিক আছে শর্মিষ্ঠা চৌধুরী গোপালজি আঙ্কেলের ভালো করবে খুব তাড়াতাড়ি উনি ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ শর্মিষ্ঠা থ্যাংক ইউ মালা চক্রবর্তী আমিও আছি ওয়েলকাম মালা দি মৌসুমী কার তোমাকে খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ মৌসুমী টিঙ্কু মিত্র চিন্তা কোরো না বাবা ভালো হয়ে যাবেন গট তোমাকে ভালো করো থ্যাংক ইউ সো মাচ টিঙ্কু থ্যাংক ইউ শম্পা চক্রবর্তী আজ খুব টায়ার্ড লাগছে সুদেশনা তোমাকে হ্যাঁ টায়ার তো বটে সকাল থেকে চলছেই আর কি মৌসুমি কর কি দারদি দারুন থ্যাংক ইউ সোমা সাহা গুড ইভিনিং কি সুন্দর লাগছে জাস্ট অসম থ্যাংক ইউ সোমা সোমাও অনেকদিন বাদে সোমারও কত কিছু ফ্যামিলিতে চলছে কিন্তু ঠিক লাইভে এসে জয়েন হয় থ্যাংক ইউ সো মাচ ডিয়ার প্রাইস যাচ্ছে এটারও কিন্তু এইট ফাইভ জিরো এই একটা ব্ল্যাক গেল এইট ফাইভ জিরো এটা কিন্তু থার্টি 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 সিক্স 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 থেকে এইট ফর্টি টু ফোর পর্যন্ত নেবে ফর্টি সিক্স পর্যন্ত ওটা নিয়ে নেবে প্রাইস যাবে এইট ফাইভ জিরো এটা দেখো মারুন অ্যান্ড ব্ল্যাক এটা নেবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি পর্যন্ত ফিফটি পর্যন্ত দেখো সেল্ফ একটা উইভিং আছে ভীষণ সুন্দর দেখতে লাগে আর পরে ভীষণ আরাম পাবে কেউ চাইলে শুধু পড়ো নিচে লেগিংস দিয়ে পড়ো যা খুশি প্রাইস যাবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ফোর এক্স এল ফাইভ এক্স এল ফাইভ এক্সেল পর্যন্ত এটা নিয়ে নেবে একদম পিওর আজরাকে সেম জিনিস দেখো আমি পরে আছি সেটাই দেখাচ্ছি শার্ট কলার মধ্যে এই ড্রেসগুলো এগুলো এগুলোর নিচে কিন্তু যারা শুধু পড়বে একটা হিল দিয়ে পড়তে পারো লেগিংস দিয়ে পরতে পারো এর উপরে কোনো লং জ্যাকেট পরতে পারো যেটা খুশি প্রাইস যাবে এইট ফাইভ জিরো এটারও প্রাইস গেল এইট ফাইভ জিরো আর আজরা ইন্ডিগো এগুলো হচ্ছে প্রত্যেকের ইমোশন দেখো আমি যেটা পরে আছি ওই রকমই সেম কালার বাট সামনেটা খালি ব্ল্যাক হয়ে গেল আমারটা দেখো সামনেটা মারুন আছে এটার সামনেটা ব্ল্যাক হয়ে যাবে এটাও নেবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি চেস সাইজ পর্যন্ত নাও সেম জিনিস আমি মারুন দিয়ে পড়ে আছি এটা ব্ল্যাক দিয়ে হচ্ছে এটাও দেখো সেলফ একটা উইভিং রয়েছে সেলফ একটা উইভিং রয়েছে আর কাপড়টা বাটারি সফট বাটারি সফট পিওর মালমল আজরাক মালমল আজরাক ঠিক আছে নিচের দিকেও কিন্তু এই আজরাক প্রিন্টটাই থাকবে নিচের দিকে এটা কিন্তু পুরো প্রিন্টটাই থাকছে ঠিক আছে প্রায় এটারই কিন্তু আমি র্যাপার স্কার্ট তোমার র্যাপার তোমাদের দেখাই প্রত্যেক উইকে এখন যদিও প্রত্যেক উইকে আর হচ্ছে না প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো স্ক্রিনশট নাও পাঠাও শ্রীময়ী দারুন দি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার আমি যেটা পড়ে আছি দেখো আমি যেটা পড়ে আছি ওটাই ধরছি একদম কিন্তু এইটা এটাও কিন্তু থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি আচ্ছা শ্রী মাটেরিয়ালটা কি একদম কটন আজরাক রয়েছে মজুমদার এগুলো খুব সুন্দর দাও বা না দাও এই বাবা দেব না কেন অরুণিমা দত্ত গুড ইভিনিং তোমার বাবা অবশ্যই হয়ে যাবেন আমি একদম নোটিফিকেশন পাচ্ছি না শুধু জানি তোমার লাইভ হবে তাই অন হই থ্যাংক অরুণিমা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ তোমাদের এত লোকের প্রেয়ার তো ভগবান শুনমি বাবা আস্তে আস্তে রিকভার করছেন মৌসুমি দেখাবো ফোন দেখাবো আচ্ছা লতা শেঠ হ্যালো 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 আচ্ছা এটা দেখো আমি পরে আছি যেটা একটু এই কালার গুলোর ওপরে কিন্তু ইয়ে হবে না মানে একদম দেখো আমারটা একটু এটা একটু রেডিশ টাইপের ব্যাপারটা একই ব্যাপারটা একই এটাও নেবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এইট ফিফটি এটারও সামনে কিন্তু মারুন কালার যাচ্ছে শার্ট কলারের মধ্যে যাচ্ছে ড্রেসটা প্রত্যেকটার সঙ্গে এরকম বেল্ট পাবে কোমরে এরকম বেল্ট পাবে যেরকম আমি পরে আছি লেন্থ হয়ে যাবে ফর্টি লেন্থ হয়ে যাবে ফর্টি ফোর ফর্টি ফাইভ মধ্যে প্রাইস যাবে এটারও কিন্তু এইট ফাইভ জিরো এটারও প্রাইস যাচ্ছে এইট স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায় চলো চারটে দেখিয়ে দিয়েছি আমারটা তো দেখিয়ে দিলাম ঝটপট স্ক্রিনশট নিয়ে ফটাফট পাঠিয়ে দাও চলো নেক্সটে যাবো আমাকে একটুখানি সময় দেবে চেঞ্জ করার জন্যে চেঞ্জ করেই আবার নতুন জিনিস পরে চলে আসছি নতুন নতুন জিনিস পরে আসবো আচ্ছা ঠান্ডা বেশ পড়েছে এবং আমাদের থার্টি ফার্স্ট কিন্তু একদম মানে চলে আসছে তাই জন্য বুকিংটা তাড়াতাড়ি করতে হবে যদিও ডিসপ্যাচটা দেরিতে হবে বুকিং তাড়াতাড়ি করলে কি হবে ডিসপ্যাচটা তোমার টাইম অনুযায়ী মানে টোয়েন্টি ফিফ ডিসেম্বর বা থার্টি ফার্স্টে যাদের ধরো ইয়ে আছে সবারই আছে কার না নেই সকলেরই আছে কারো হয়তো বন্ধুর বন্ধুদের সঙ্গে সবাই কারো হয়তো পরিবারের সঙ্গে থাকবে তো সুন্দর করে তো সাজতে হবে না মমতা তারেকদার শুভ সন্ধ্যা মহিমা চলে সুন্দর কালেকশন ইউ সো মাচ আচ্ছা ভেলভেট দেখাচ্ছি দেখো ভেলবেট এর ওপর ভিনেক যাচ্ছে একদম ফুল লেন্থ গাউন এটা ফুল লেন্থ গাউন ফুল স্লিভস এর মধ্যে শীতকালে এই বেল্টটাকে ইগনোর করবে হ্যাঁ বেল্টটা আমি কিন্তু জাস্ট তোমাদের দেখাই বিষ্ণুপ্রিয়া দি তোম আমারটা একটু দেখো যেন পাই এই রে আমি তো দেখি না যারা দেখে তারা পরপর দেখে যদি থাকে অবশ্যই পেয়ে যাবে স্বাতী বসু এগারোটায় সিটিভিএন দেখতে পারিনি রান্নায় ব্যস্ত ছিলাম পরে লাইভটা দেখলাম থ্যাংক ইউ সাতি থ্যাংক ইউ সো মাচ কাকুলি দত্ত চৌধুরী লাভ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা দেখো আমার চুলটা দিন আস্তে আস্তে আরো বাজের দিকে যাবে ঠিক আছে আরো বাজের দিকে যাবে আচ্ছা মধ্যে যাচ্ছে এটা কিন্তু একদম ভেলভেট মাটেরিয়াল একদম ভেলভেট এর মধ্যে যাচ্ছে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত মৌমিতা ব্যানার্জি তোমারটা ফিফটি সাইজ হবে কোনটা আমারটা আমি সবগুলোই আমারটা কোনটা আমারটা বুঝতে পারছি না মোনালি হ্যালো গুড ইভিনিং দি ওয়েলকাম মোনালি ওয়েলকাম ইভা দাস দত্ত কেমন আছো ভালো আছি আমি তো সবসময় ভালো থাকি প্রাইস চলে যাবে এটার কিন্তু এইট ফাইভ জিরো এটার প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি অল ওভার প্রত্যেকটা পরে পরে দেখাচ্ছি কারণ না পড়লে এগুলো বুঝতে পারবে না হ্যাঁ আমাকে মিনিট করে খালি টাইম দাও প্রত্যেকটা কালারই দেখাবো দু একটা মারুন কালার দেখালাম এটা মারুন কালারের মধ্যে যাচ্ছে আচ্ছা এরপরে একটা যে কালার দেখাবো এটা ভীষণ সুন্দর আমার তো লাগে তোমাদের লাগে কিনা জানি না তিনটে কালার তিনটে কালারই খুব সুন্দর চলো এইবার যে কালারটা দেখাবো এটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইট স্পেশাল থার্টি ফার্স্ট নাইট কিংবা টোয়েন্টি ফিফ ডিসেম্বর যারা পার্টিতে যাবে তাদের জন্য শীতটাও মানবে এবং দেখতেও ভীষণ সুন্দর লাগবে এইগুলোর সাথে কিন্তু হিল একটা পরতেই হবে একটা হিল পরো সাথে আর সঙ্গে ইয়ারিং বাস আর কিছু না বেশি কিছু নয় এর সাথে সোমা আচ্ছা মালবিকা কর সুদেশ না এবার আমি কাঁদতে শুরু করব পর পর তিন দিন এরাম সোল্ড আউট শুনলাম মালবিকা খুব বাজে কথা মা কি করে আমি আরো কান্না পাচ্ছে গো তুমি আমাকে না দিয়ে থাকতেই পারবে না একটু তোমায় করলাম না অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি তো তাই তোমার সাথে একটু মজা করে উঠে রাগ না দিয়ে আমি জানিস রাগ করি না মৌসুমি ঘোষ চৌধুরী হ্যালো মৌসুমি আর এর আগেরটা আচ্ছা মারুনের আগেরটা হ্যাঁ দেখালাম তো ফিফটি সাইজ হবে ফিফটি সাইজ তো দেখিয়েছি মমিতা ব্যানার্জি আচ্ছা সুতোপা মান্না তুমি এত সুন্দর সুন্দর ড্রেস দেখাও যে না নিয়ে পারি না জিন্স তোমার বাবা জিসাস তোমার বাবাকে তাড়াতাড়ি সুস্থ দেবেন গড ব্লেস ইউ থ্যাংক ইউ সুতপা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটাকে দেখো এই যে এই যাচ্ছে এটা কিন্তু একদম থার্টি ফার্স্ট নাইটের থার্টি ফার্স্ট নাইটের জন্য একদম আইডিয়াল একদম রেড কালার আগেরটা কিন্তু মারুন কালার ছিল আর এই ভেলভেট গুলো একটু ডিফারেন্ট দেখো একটা কিন্তু উইভিং মধ্যে ঠিক আছে এটাকে মেটেরিয়াল কে হ্যাঁ ভেলভেট মাটেরিয়াল হ্যাঁ নন্দিনী আমারও আমার টোয়েন্টি ফিফ ডিসেম্বর শিলিগুড়ি থেকে সবাই আসবে তাই অনেকদিন আগে দুটো গাউন বুক করেছি যাতে সবার সাথে ঘুরতে যেতে পারি এটা পড়বো টোয়েন্টি ফিফ ডিসেম্বর আর একটা পড়বো ফার্স্ট জানুয়ারি ওকে ওকে হ্যাঁ তোমারটা মাথায় আছে দেখছি কালকে কাল পশুর মধ্যে আমার মনে হয় একটু রেগুলার আমি হয়ে যাব আমি আসলে রেগুলার নই বলে আরো একটু ডিসপ্যাচটাও একটু স্লো চলছে আমি যখন একটু রেগুলার হব তো কারণ আমি এখন সারাদিনই মোটামুটি কাজ করতে পারি না সব সময় বাইরে থাকতে হয় তো আমি হয়তো কালকে না হলেও পরশু থেকে রেগুলার থাকবো তো তখন কি হবে ডিসপ্যাচটা হতে থাকবে তাড়াতাড়ি ওকে একটু একটু আমাকে টাইম দাও প্রাইস যাবে এটার কিন্তু এইট একদম রেড কালারের মধ্যে যাচ্ছে ভেলভেট গাউন ভেলভেট গাউন রেড কালারের মধ্যে যাচ্ছে এটা কিন্তু থার্টি সিক্স থার্টি এইট স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত নেবে প্রাইস চলে যাবে এইট ফাইভ জিরো সোনালি মুখার্জি সোনালি গুড ইভিনিং প্রাইস যাবে এইট ফাইভ জিরো স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায় চলো নেক্সটে যাব নেক্সটে যাবো নন্দিনী অনেক দিন আগে বুক করেছে এখনো পাইনি একটু বুকিং করলে ওয়েট করতে হয় যদিও মানে যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা জানে এবং তারা সেটা আমার জন্য মেনে নেয় তো বাকিদের উদ্দেশ্যেই বলা যারা নতুন বুক করবেন তাদের জন্য বলা বুকিং করে কিন্তু একটু ওয়েট করতে হবে কারণ ডিসপ্যাচ হতে সময় লাগে ঠিক আছে মিনিমাম টেন টু ফিফটিন ডেজ মানে টেন ডেজ হয়ে যাওয়ার পরে আমাকে একটু নক করতে পারেন যে আমারটা হয়েছে তাহলে সুবিধা হয় আর যদি আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে করে দিই বাট যদি না হয় টেন টু ফিফ টেন ডেজ হয়ে গেলে একটু নক করে দেবেন যে আমারটা ডিসপ্যাচ হয়েছে তখন কি হয় আমরা দেখে নিতে পারি যে কোন জায়গায় রয়েছে কি জন্য ডিসপ্যাচ হতে লেট হচ্ছে সাহিবা দি রেড গাউন পরে তোমায় সুন্দর লাগবে সাহিবা থ্যাংক ইউ সো মাচ তোমার পার্সেল কিন্তু তোমার যে বুক করা ছিল সাহিবা সেটা কিন্তু ডিসপ্যাচ হয়ে গেছে আচ্ছা এটা দেখো থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সুন্দর দেখতে লাগে এইগুলোর সাথে কিন্তু ইয়ারিং পরতে হবে আর সঙ্গে একটা হাই হিল পড়তে হবে রিনা ওয়েলকাম সোনালি চন্দ্র হাই শর্মিষ্ঠা চৌধুরী শেয়ার করলাম উইথ দ্য বিগ লাভ থ্যাংক ইউ শর্মিষ্ঠা থ্যাংক ইউ সো মাচ প্রাইস চলে যাবে এটার কিন্তু এইট ফাইভ জিরো এগুলো যত গাউন আজকে যত যাই দেখাবো সব কিন্তু এইট ফাইভ জিরো কাকুলি দত্ত এটা খুব সুন্দর হ্যাঁ কালারটা খুব সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর দেখতে লাগে পড়ার পরে আসলে বোঝা যায় প্রাইস চলে গেল এইট ফাইভ জিরো যেমন আমি সারা বছর মেনেই নিয়েছি আমাকে কিরকম কথা শোনায় সোমা দেখো কেমন একটা বোন আমার কথা শুনিয়েই যাচ্ছে আচ্ছা চুলটার আর কিছু নেই করে খুলে হাতে আসবে যাই হোক কি আর করব সকাল থেকে ওই বাধা চুলছি ভেলভেট ভেলভেট এই কালারটাও আমার খুব ভাল লাগে আমার যেহেতু গ্রিন কালার ভাল লাগে ফলে আমার এই কালারটা খুব ভাল লাগে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি

থাকবে একদমই নয় বেলটাকে ইগনোর করতে বলেছি বেলটা জাস্ট তোমাদের দেখানোর জন্য যে এরকম একটা বেল্ট দিয়ে যদি তোমরা পড়ো এই বেলটা খুব সিম্পল একটা বেল্ট বাট খুব হেভি বেল্ট দিয়ে যদি পড়ো তাহলে লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে একদম লুকটাই চেঞ্জ হয়ে যাবে দেখো প্রাইস চলে যাবে এটারও কিন্তু এইট ফাইভ জিরো এটারও প্রাইস যাবে এইট ফাইভ জিরো পাপিয়া মুখার্জি আমি টোয়েন্টি সেকেন্ড নভেম্বরে দুটো কুর্তি বুক করেছিলাম বাট পাইনি গো প্লিজ প্লিজ একটু একটু দেখো পাপিয়া টোয়েন্টি সেকেন্ড নভেম্বর আমাকে হোয়াটসঅ্যাপ করো ডিয়ার আমি দেখে নেব সোমা সাহা দিয়ে আজকে তোমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে হ্যাঁ আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে আমিও এসে অবাক হয়ে গেছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে অর্পিতা নাথ খুব সুন্দর এই ড্রেস গুলো থ্যাংক ইউ শ্রীময়ী বেল্ট একটা দিও দি প্লিজ হ্যাঁ একদম প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো এটার প্রাইস যাচ্ছে কিন্তু এইট ফাইভ জিরো দেখো কোমরে একটা বেল্ট থাকবে একদম ভেলভেট কিন্তু একটা দেখো সেলফ উইভিং থাকবে এর মধ্যে প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো মৌসুমি ঘোষ চৌধুরী তোমাকে খুব সুন্দর লাগছে এই ড্রেসটাতে থ্যাংক ইউ মৌসুমী পরপর দুইজন মৌসুমি মৌসুমি ব্যানার্জি তোমার কালেকশন খুব সুন্দর ঠিক তোমার মতো আমি কুর্তি পেয়েছি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ ডিয়ার মৌসুমি গীতাশ্রী সরকার আমি মরুনটা নিয়েছি খুব সুন্দর হয়েছে ইউ গীতাশ্রী হ্যাঁ সত্যি মরুনটা ভীষণ ভালো লাগে দেখতে খুব ভালো লাগে চলো এটাও কিন্তু থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত নেবে ফর্টি সিক্স পর্যন্ত নিয়ে নাও প্রাইস চলে যাবে এইট ফাইভ জিরো এটারও প্রাইস গেল জিরো আর শীতকালে ভেলভেট দেখবে পরে ভীষণ আরাম পাবে এবং সঙ্গে ভীষণ তো বটেই ভেলভেট আচ্ছা এরপর আজকে একটা নতুন ভেলভেট এর গাউন দেখাবো দাঁড়াও এটা দেখো এইটা আজকে নতুন দেখাচ্ছি আমি যেরকম 벨ভেটের গাউন দেখাই সেটা থেকে এটা ডিফারেন্স হচ্ছে কিছুই বিশেষ নয় একটু ডিফারেন্ট একটু ডিফারেন্সটা কি আছে আচ্ছা এই যে এই জায়গাটা দেখো ওভারল্যাপ করে গেছে ওভারল্যাপ করে থাকবে আর এটা না প্লেন ভেলভেটে এতক্ষণ যে 벨ভেট গুলো দেখাচ্ছিলাম একটা সেলফ ওয়ার্ক করা ছিল এইটা কিন্তু একদম প্লেন 벨ভেটের মধ্যে থাকছে একদম ফুল 슬িপসে যাবে এই যাবে গাউনটা ফুল ভেলভেট এই ভেলভেট গুলো পরলে তার সঙ্গে যদি একটা করে বেল্ট ইউজ করো আরো বেশি সুন্দর হয়ে যায় জপমালা ওয়েলকাম জপমালা খুব সুন্দর লাগছে দেখো অর্ধেক চুল খুলে গেছে অর্ধেক চুল খুলে গেছে পাপিয়া মুখার্জি আজকে সেভেন কিছু দেখা কিছু পাপিয়া তুমি না পাপিয়া তোমাকে দেখো আমি হোয়াটসঅ্যাপ করেছি যে ওই একটা কিন্তু অ্যাভেলেবেল আরেকটা তুমি যেটা বুক করেছিলে ওটা হচ্ছে না সেই জন্য আমি তোমাকে কিন্তু আজকে হোয়াটসঅ্যাপ মানে ওরা করেছে আমাকে জানিয়েছে জিতেন হাই আচ্ছা মহিমা এটা দারুন এটা নতুন আজকে মৌসুমী ঘোষ চৌধুরী দারুন থ্যাংক ইউ সো মাছ পাপিয়া আমি কিন্তু তোমাকে একটু হোয়াটসঅ্যাপটা একটু প্লিজ চেক করে নিও দিয়ে আমি কিন্তু তোমাকে হোয়াটসঅ্যাপ করেছি যে যেটা সেভেন এক্সএল এ অ্যাভেলেবেল কুর্তিটা ওটা কিন্তু হোয়াটসঅ্যাপ করা হয়েছে তুমি একটু দেখে নিও যদি সেভেন এক্সএলের পাপিয়া ওই হও তাহলে আমি জানি না শিওর নই বাট আমি দেখলাম যে তোমাকে করা হয়েছে চুলের অবস্থা খুব খারাপ চলো প্রাইস চলে যাবে এটার কিন্তু এইট ফাইভ জিরো এটারও প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো একদম সুন্দর ইয়ারিং পরবে একটা হিল পড়বে বাস আর কিছু নয় এগুলোর সাথে শুধু ইয়ারিং আর বেল্টটা খুব গর্জিয়াস আর কিছু করতে হবে না প্রাইস যাবে এইট ফাইভ জিরো অঞ্জনা সিং হাই অঞ্জনা ওয়েলকাম মৌসুমী ঘোষ চৌধুরী দারুন থ্যাংক ইউ সো মাচ মহিমা সব ড্রেসেই তোমাকে বেশি সুন্দর লাগে মহিমা তোমাকে আরো সুন্দর লাগবে অঞ্জনা ভেরি নাইস থ্যাংক ইউ গীতশ্রী সরকার তোমাকে সব রকম ড্রেসেই লাগে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এত ভালোবাসো এই জন্য এত সুন্দর লাগে নইলে তো লাগতো না চলো নেক্সট ভেলভেটে যাব। আজকে এটা কিন্তু ফার্স্ট টাইম দেখালাম আচ্ছা এই ড্রেসটা যেটা এখন ভেলভেটটা দেখালাম আগের গুলো কিন্তু সব ফর্টি সাইজ পর্যন্ত হবে এখন যেটা দেখালাম সেটা কিন্তু তোমার ফর্টি ফোর সাইজ পর্যন্তই পাবে ফর্টি ফোর ঠিক আছে এটা সুবিধা একটাই আমার কাছে লাগে এই ড্রেসগুলো সব সময় তোমরা আমার কাছে পাও সারা বছর থাকে এবং এটার সুবিধা হচ্ছে আমি একটা পরবো বাকিগুলো ধরে দেখিয়ে দিলে কি হবে আমার একটা লট দেখানো হয়ে যাবে আমাকে দু মিনিট একটু টাইম দাও কারণ এইগুলোতে কি হয় বারবার চেঞ্জ করার দরকার হয় না আচ্ছা নন্দিনীর জন্য আজকে কিন্তু আমি দেখছি তোমার কথা শুনতে পেয়ে ওরা বেশ কয়েকটা ইন্ডিগোর ড্রেস ডাউন রেখেছে ইন্ডিগোর কয়েকটা গাউন রেখেছে জানি না আমি দেখাতে পারবো কিনা দেখো চুলটার কি অবস্থা হয়েছে যা হয় আর কি বারবার চেঞ্জ করতে গিয়ে জল খেতে গেলে খুব ঠান্ডা পড়েছে তাই ভুলে গেলে বলো জল খেতে হয় হ্যাঁ হ্যাঁ জল খাবো অঞ্জনা সিং ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ পাপিয়া মুখার্জি হ্যাঁ গো আমি হোয়াটসঅ্যাপ দেখেছি তাহলে আর একটা দেখে নি তারপর বুক করছি হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো ওটা আমি তোমার জন্য যেটা অ্যাভেলেবেল আছে সেটা পাপিয়া আমি তোমার জন্য রেখে দিচ্ছি তুমি একটু দেখে নাও তারপরে আমি ডিসপ্যাচ করে দেবো তারপরে আমি ডিসপ্যাচ করে সোমার কথা শুনে জল খাই এই যে দেখো কালারের এটা তো তোমাদের সকলের পরিচিত ভীষণ স্মার্ট একটা ড্রেস আজরাকের মধ্যে হয় মানে প্রচুর মানুষের এর মধ্যে নেওয়া হয়ে গেছে এখানটা থাকছে কিন্তু এরকম বাটন করা ভীষণ স্মার্ট শার্ট কলার সামনে একটা হুক থাকবে আর উডেন বাটন থাকবে সামনে শো বাটন একটা বুকি ওপেন হবে এবং সঙ্গে বেল্ট থাকবে ভীষণ সুন্দর লাগবে নন্দিনী দারুণ খবর ইউ ইউ সো নন্দিনী হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তখনই আমার তোমার কথা মনে পড়েছে যে নন্দিনী বলেছিল আচ্ছা চলো এই ড্রেস এবার প্রিন্ট গুলো ঝটপট দেখাবো কারণ আজকে প্রচুর গাউন রয়েছে নতুন নতুন দেখতে পাচ্ছি আজকে ইন্ডিগো গাউনও দেখাবো একটু তাড়াতাড়ি দেখাই তাহলে শেষ করতে হবে সাড়ে সাতটা বেজে গেল চলো এই যাচ্ছে কালারটা যাচ্ছে রানী কালার পিওর আজরাক কিন্তু পিওর আজরাক মাটেরিয়াল একদম আজরাক যাবে এর মধ্যে কোমরে বেল্ট থাকবে এটা নেবে হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি সিক্স এস সাইজ পর্যন্ত নেবে প্রাইস যাবে এইট ফাইভ জিরো আচ্ছা লেন্থ কিন্তু দেখতেই পাচ্ছ ফর্টি থেকে ফর্টি টু লেনের মধ্যে যারা শুধু করবে তো স্নিকার দিয়ে পরও শীতকাল মানে স্নিকার পরতে পারো স্নিকার দিয়ে পরো যারা বেড়াতে যাচ্ছ আর যারা শুধু পরবে না তারা কিন্তু একটা অ্যাঙ্কেল লেনথের প্যান্ট পেন্সিল প্যান্ট বাট ফুল নয় শর্ট লেনথের কোন প্যান্ট দিয়েও পড়তে পারো ঠিক আছে লেগিংস কোনো অ্যাংকেল লেনথের দিয়ে পড়তে পারো ভালো লাগবে প্রাইস যাবে এইট ফাইভ জিরো প্রত্যেকটা প্রিন্ট দেখিয়ে দেবো এইট ফাইভ জিরো এটার প্রাইস গেল স্ক্রিনশট নিয়ে ফাটাফট পাঠাবে ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়ায় এটা দেখো থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স একটা ওকার ইয়েলো কালার কালারটা ভীষণ সুন্দর আর শার্ট কলার আমি পরে আছি সেম জিনিস এই যাচ্ছে প্রিন্টটা হচ্ছে এই রকম ঠিক আছে একদম কিন্তু আজরাক প্রিন্ট আর দেখো প্রত্যেকটার সঙ্গে এইরকম কিন্তু উডেন বাটন থাকবে সঙ্গে আর বেল্ট তো অবশ্যই থাকবে প্রাইস যাবে এইট ফাইভ জিরো কালারটা এই কালারটা কমপ্লেকশনটাকে ফেয়ার করে পাপিয়া চৌধুরী আমি তোমার দারুন দারুন কালেকশন দেখছি থ্যাংক ইউ সো মাচ পাপিয়া দি শরীর কেমন আছে তোমার পাপিয়া চৌধুরী আঙ্কেল কেমন আছেন এখন আগে থেকে অনেক বেটার আছেন সেই জন্যই আমিও ভালো আছি বাট একটু মানে বেশ উইক আছে তো ডাক্তার বলছে একটু টাইম লাগবে রিকভারি হতে বাট আগের থেকে বেটার প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো এটার প্রাইস গেল এইট ফাইভ জিরো স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া দেখো এই প্রিন্টার কিন্তু আমি একটা রানী কালার দেখালাম একটা ওকার ইয়েলো দেখাচ্ছি একটা অকারিয়েলো দেখাচ্ছি এই যাবে পুরো প্রিন্টটা আর আজ রাত এগুলো পরে যেমন আরাম পাবে তেমনি কিন্তু দেখতেও ভীষণ স্মার্ট 36 38 40 42 44 46 48 এটা একদম 48 চেজ সাইজ পর্যন্ত নাও কালারটা অকারিয়েলো প্রাইস চলে গেল 850 এখন শুধু স্ক্রিনশট নিতে থাকো পরে ডিসাইড করবে 36 38টা দেখো থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর্টি পর্যন্ত নেবে আজ প্রত্যেকটার সঙ্গে কিন্তু কোমরের বেল্ট রয়েছে যেরকম আমি পড়ে আছি সেম জিনিস প্রিন্টগুলো জাস্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রাইস যাবে এইট ফাইভ জিরো বেল্ট পাবে একদম ফরটি এইট সাইজ পর্যন্ত নেবে প্রাইস চলে গেল এইট স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায় আমি যে প্রিন্টটা পরে আছি সেই প্রিন্টেই মফ কালার দেখো সেই প্রিন্টেই মফ কালার এটাও কিন্তু থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স এইট এই যাচ্ছে প্রত্যেকটার সঙ্গে এরকম উডেন বাটন পাবে সামনে থাকবে হুক এবং উডেন বাটন এবং কোমরে থাকবে বেল্ট আজরাক ম্যাটেরিয়াল 40 থেকে 42 টু লেন্থের মধ্যে প্রাইস যাবে এইট ফাইভ জিরো এটারও প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ

নিচে লেগিংস দিয়ে পরো শুধু পরো যা ইচ্ছে খুব স্মার্ট লাগে আর শর্ট কলার যে কোনো জিনিস দেখবে শার্ট কলারে পরলে খুব স্মার্ট দেখতে লাগে প্রাইস যাবে এইট ফাইভ জিরো এগুলোর সঙ্গে কিন্তু তোমরা লং যে আমি কোট গুলো দেখাই সেই লং কোট গুলো পরতে পারো শর্ট জ্যাকেট পরতে পারো যা খুশি পরতে পারো এগুলোর সাথে এই এই স্টিল স্টিল গ্রে গ্রে কালার যাচ্ছে আর এখানে দেখো বাটনটা রয়েছে প্রাইস চলে যাবে এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো থেকে ফর্ এগুলো কিন্তু প্রত্যেকটা মটেরিয়াল হচ্ছে একদম পিওর কটন আজরাক

মোনালি আজ তুমি যে সিটিভিয়ানের শাড়িটা পরেছিলে দারুণ লাগছিল তোমাকে এমনিতে তুমি সুন্দর থ্যাংক ইউ সো মাচ মোনালি বাট মেকআপ ছিল প্রচুর পরিমাণে শাড়িটা খুব সুন্দর দেখতে সেটা বলতে পারো শাড়িটা খুব সুন্দর নন্দিনী যেদিন কাকাবু সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন সেদিন তুমি আমায় ফোন করে জানিও খুব আনন্দ পাবো সো মাচ নন্দিনী অবশ্যই করবো এখন ফোন করার চাপ নিতে হবে না আগে তুমি দেখো সো হ্যাঁ ফোন প্রাইস যাচ্ছে মারুন কালারের মধ্যে সামনে উডেন বাটন এবং হুক রয়েছে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট এই যাচ্ছে কোমরের বেল্ট প্রাইস যাবে এইট ফাইভ জিরো এটা মিন্ট গ্রিন এটা কিন্তু আজকে এখন লাইভে নেই বাট মৌসুমীদির আছে থাকলেই মৌসুমীদি বলতো এটা আমার আছে সুতপা মন্ডল আজকে উলেন দেখাবেন আগে আজকে উলেন লাইভ নয় কালকে দেখিয়েছি সব উলেন আবার আমি চেষ্টা করব স্যাটারডে বা সানডে দেখানোর গার্গি কুমার আজ কি উইন্টারের কিছু দেখাবে উইন্টারে ভেলভেট কিন্তু অনেকগুলো দেখিয়ে দিয়েছে আজকে মেনলি ইন্দো ওয়েস্টার্ন লাইফ যেগুলোতে শিফন গাউন থাকবে কটন গাউন থাকবে ঠিক আছে প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো মিন্ট গ্রিন কালার আর কোমরে বেল্ট থাকছে এটা নেবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি সিক্স টেস্ট সাইজ পর্যন্ত নেবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এস এল পর্যন্ত প্রত্যেকটার সঙ্গে কিন্তু এরকম উডেন বাটন পাচ্ছ থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফর্টি এইট সাইজ পর্যন্ত নাও স্ক্রিনশট নাও প্রত্যেকটার সামনে এরকম হুক থাকবে উডেন বাটন থাকবে প্রাইস চলে যাবে এইট ফাইভ জিরো এটারও প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায় এটা দেখো একদম মফ কালারের মধ্যে একটি অন্যরকম রকম জিগজ্যাক জিগজ্যাগ আর প্রত্যেকটা কিন্তু আজরাক প্রত্যেকটা ম্যাটেরিয়াল হচ্ছে আজরাক ং সুতোপা মন্ডল সবকতা প্রোডাক্টটি দারুন থ্যাংক ইউ সো মাছ ডিয়ার প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো একদম কিন্তু আজ মধ্যে প্রাইস চলে গেল এইট ফাইভ জিরো দেখো অনেকগুলো প্রিন্ট দেখায় তাতে তোমাদের বুক করতে সুবিধা হয় এটা দেখো 36 38 40 42 44 46 46 এস সাইজ পর্যন্ত নাও গ্রিন কালার আর এই যাবে প্রিন্টটা এই যাচ্ছে প্রিন্টটা একটা করে উডেন বাটন যেরকম আমার রয়েছে সেম জিনিস আমি পরে আছি জাস্ট কালারটা আলাদা প্রাইস যাবে 850 850 স্ক্রিনশট নি फटाफट পাঠাও ক্যাশ অন ডেলিভারি अवेलेबल অল ওভার इंडिया আমি যেটা পরে আছি সেম জিনিস

আরেকটা ধরলাম প্রাইস চলে যাচ্ছে এইট ফাইভ জিরো এটারও প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায় এইবার আমি যেটা পরে আছি দেখো আমি যেটা পরে আছি সেইটাই দেখাচ্ছি ওছে তার একটা ব্লু কালারও আছে এই যে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি টু পর্যন্ত এটা নিয়ে নেবে প্রাইস যাবে এইট ফাইভ জিরো সেম প্রিন্ট ব্লু কালারে গেল আর এবার দেখাচ্ছি আমি যেটা পরে আছি এটাও কিন্তু থার্টি থার্টি সিক্স সিক্স এইট 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 ফর্টি 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 টু ফোর পর্যন্ত নাও আমি যেটা পরে আছি ফর্টি এইট পর্যন্ত নেবে প্রাইস যাবে এইট ফাইভ জিরো হ্যাঁ সুতপা সবকটার প্রোডাক্ট আচ্ছা জপমালা এটা আমার আছে শর্মিষ্ঠা চৌধুরীর দারুণ ড্রেস গুলো স্মার্ট লুকিং হ্যাঁ এটা পড়লে আমারটা তো দেখিয়ে দিয়েছি এই ড্রেস প্রত্যেকটাই পড়লে তোমাদের এই রকম দেখতে লাগবে নিচে লেগিংস দিয়ে পড়তে পারো শুধু পড়তে পারো ভীষণ সুন্দর লাগে যারা শুধু একটা ইউজ করো এখন শীতকাল এর সঙ্গে তো প্রচুর স্টাইলিং করা যায় জ্যাকেট পরো স্কার্ফ ইউজ করো খুব স্মার্ট দেখতে লাগে প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো চলো নেক্সট চলে যাব। এইবার নেক্সট এ যাবো এটার আরো কিছু ছিল বাট এখন আর দেখাবো না কারণ আরো অনেক কিছু দেখাতে হবে যে চলো হয়ে যায় এইটা দেখাই প্রথমে একটু আমি শিফন গাউনও দেখাবো কারণ আমাদের শীতকালে কি হয় প্রচুর পার্টি থাকে প্রচুর পার্টি পিকনিক থাকে তারপরে নানান জায়গায় কারো অ্যানিভার্সারি কারো বার্থডে এগুলো থাকেই থাকে তো সেগুলোতে পড়ার জন্য এই গাউনগুলো কিন্তু দরকার হয় প্রচুর মানুষের হয়ে গেছে অলরেডি গাউন থেকে দেখাচ্ছি আচ্ছা এর সঙ্গে এরকম একটা বেল্ট অবশ্যই পাবে এর সঙ্গে এরকম একটা বেল্ট পাবে এই যাচ্ছে দেখো ড্রেসটা একদম কটনের ওপর ড্রেসটা ভীষণ স্মার্ট দেখতে লাগে ভারতী বিশ্বাস আমিও প্রেজেন্ট থ্যাংক ইউ সো মাচ ভারতী ভারতী চুপচাপ থাকলেও আমি জানি যে ঠিক প্রেজেন্ট আছে বন্ধুপাধ্যায় মৌসুমি দারুন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই যাচ্ছে ড্রেসটা দেখো সামনে এরকম স্লিট করা আছে কটনের ওপর যাচ্ছে সামনে এরকম স্লিট করা এটাও কিন্তু এরকম শর্ট কলারের মধ্যে আর দেখো এখানে বাটন লাগানো আছে আচ্ছা এটা সৌন্দর্যটা হচ্ছে এই যে এর স্টাইলটা কাটিংটাই ভীষণ সুন্দর সঙ্গে এরকম পকেট পাবে। সঙ্গে থাকবে এরকম পকেট এটা স্টাইলিশ একটা ড্রেস যারা ক্যারি করতে পারবে। এরকম পকেট থাকবে এগুলোর সাথেও কিন্তু তোমরা চাইলে নিচে লেগিংস পরতে পারো নিচে যদি শর্ট লেংথ এর কোন প্যান্ট দিয়েও করতে পারো দেখতে ভালো লাগে ঠিক আছে আর যারা শুধু পড়বে তাদের তো কোনো কথাই নেই এটা নেবে থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর ফোর্টি সিক্স একদম থ্রি এক্স পর্যন্ত নিয়ে নাও থ্রি এক্স পর্যন্ত নেবে প্রাইস চলে যাবে এটারও কিন্তু এইট ফাইভ জিরো এটারও তোমার প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো ভীষণ স্মার্ট একদম কটনের ওপরে চলো স্ক্রিন শার্ট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায় অল ওভার ইন্ডিয়ায় ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নেক্সটে যাবো নেক্সট গাউন নেক্সট গাউন এটা তো আগের উইক থেকে দেখাচ্ছি এটা কটনেই আছে বাট খুব কালারফুল যাদের যাদের বুক করা আছে তাদেরটা কিন্তু এই উইকে ডিসপ্যাচ হয়ে যাবে ডোন্ট ভাই ভয় পেয়ে যেও না যে আমারটা না দিয়ে দেখিয়ে দিলো এই যে দেখো কটনের ওপর এটা কিন্তু কি কালারফুল দেখতে লাগবে ভীষণ কালারফুল লাগে একদম কটনের মধ্যে সামনে দেখো মিরার ওয়ার্ক করা আছে পুরো মিরার যাবে এরকম থ্রি কোয়ার্টার স্লিভস এর মধ্যে কটন মাটেরিয়াল একদম পিওর কটন আর তার মধ্যে পুরোটায় কাজ যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটারই লেন্থ হয়ে যাবে ফর্টি সিক্স ফর্টি এইট ফর্টি সিক্স থেকে ফর্টি এইট লেন্থ মধ্যে এই যাচ্ছে ড্রেসটা স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত নেবে ট্রিপল এক্সেল পর্যন্ত নেবে এই ড্রেসটা একদম পিওর কটন পরে খুব আরাম পাবে মাম্পি আধ গো সুন্দরী দিদি আবার এসে গেছি ওয়েলকাম মাম্পি ওয়েলকাম ওয়েলকাম প্রাইস যাচ্ছে এটারও কিন্তু এইট ফাইভ জিরো এটারও প্রাইস যাচ্ছে যা দেখাবো জাস্ট এইট ফাইভ জিরো এটারও প্রাইস চলে গেল এইট ফাইভ জিরো স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায় এটা ভীষণ কালারফুল লাগবে পড়লে একদম পুরোটাই মিরার ওয়ার্ক এখানে কিন্তু সুতোর কাজও রয়েছে পুরোটাই হাতে পেলে আসলে আরও ভালো বোঝা যায় দেখো এটা পুরো থ্রেড ওয়ার্ক এখানটায় পড়ছে এখানে মিরার ওয়ার্ক থাকছে প্রাইস চলে যাবে এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো চলো নেক্সটে যাব নেক্সট ডে কটন 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 দেখাবো তারপর শিফন দেখাবো নেক্সট কটন গাউ হ্যাঁ চুল তো খারাপ হওয়ারই ছিল হয়ে যাক যা গেছে তা যাক প্রচুর কিছু সাজানো রয়েছে থরে থরে কতটা পৌঁছতে পারবো জানি না এটা দেখো একদম কটনের মধ্যে স্টাইলটা ভীষণ সুন্দর এই রকম স্টাইলে আসবে পুরো কিন্তু লং এগুলো পরে কি সুবিধে বলো তো যে কোনো জায়গায় আমরা যেতে পারি ইভেন কারো বার্থডে কারো অ্যানিভার্সারি কেউ পিকনিকে যাবে কেউ বেড়াতে গেছো সেখানে পড়ো যেখানে ইচ্ছে বাড়িতে গেস্ট আসবে তুমি কারো বাড়িতে গেস্ট সব জায়গায় পরে ফেলতে পারবে একদম পিওর কটন পরে ভীষণ আরাম ফর্টি সিক্স ফর্টি এইট মধ্যে হবে প্রাইস যাবে এইট ফাইভ জিরো এটারও প্রাইস যাচ্ছে এই জায়গাটা কিন্তু পুরোটাই এখানে সরু করে দেখো একটা লেস লাগানো আছে জরি দিয়ে লেস লাগানো আছে আচ্ছা অনিন্দিতা মাহাতো হ্যালো গুড ইভিনিং আমি ভুবনেশ্বর থেকে ওয়েলকাম অনিন্দিতা ওয়েলকাম অনিন্দিতা এখন আমাদের বন্ধু হয়ে গেছে আর বলতেই লাগবে না যে ভুবনেশ্বরিয়া ওড়িশা থেকে আমরা জানি অনিন্দিতাকে মাম্পি আদর আজ তোমার গ্রিন শাড়িতে কি সুন্দর লাগছিল হ্যাঁ মেকআপ সবাইকেই সুন্দর লাগে সবাইকেই সুন্দর লাগে মেকআপ করলে প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো কালারটা যাচ্ছে একদম ওয়াইন কালার ওয়াইন মধ্যে প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো এটা নেবে সিক্স থার্টি টু ফর্টি ফোর যারাই বুক করবে একটু ওয়েট করবে তাহলে কি হয় আমাদের সুবিধা হয় আস্তে আস্তে ডিসপ্যাচ করতে খুব তাড়াতাড়ি প্রেশার দিলে মুশকিল হয়ে যায় ডিসপ্যাচ করা টেন টু টুয়েলভ ফিফটিন ডেজ ওয়েট করতে হবে ঠিক আছে প্রাইস তারপরে যদি না পাও তখন আমাকে বলবে যে দিদি পেলাম না কেন

আমার চুলটা শেষ এই সমস্ত করতে করতে চুলটা পুরো ঘেটে গেছে একটা ক্লিপও পাচ্ছি না আজকে আমার ক্লাচারটাও নেই যে আমি সেটাকে দিয়ে এটাকে ম্যানেজ করব ভাবে খুলে গেছে দেখবে তো তোমরাই আর সেই সকাল আটটা থেকে আর কাহা তো থাকে বলো চুলেরও তো যদিও যুদ্ধটা এখনই নেমেছি জপমালা মেকআপ নয় তুমি অরিজিনাল সুন্দর হুম তুমি আমাকে সামনে থেকে যেন দেখেছো শুভশ্রী মুখার্জি সুন্দরী যা পরে তাই ভালো লাগে তোমাকেও ভালো লাগবে

আমি লাইভটা দেখতে পারিনি ওটা শিফন শাড়ি ছিল প্রাইস ছিল টু ফাইভ ফাইভ জিরো জানি না আছে কি না সম্পাদক সম্পাদিক গ্রিন দেখলেই ওয়াউ বলে আমিও তাই নন্দিনী কি লেগেছে নাক চোখ মুখ সুন্দর বললেই সাজানো ভালো লাগে তোমাকেও তাই তুমি তো আমার আমার নন্দিনীর নামের আমার কাছে সেভ করা আছে মডেল বলে একজন নিগ্রল কেউ দ এত সাজাও মতেই ভালো লাগবে না না সুন্দর লাগে তাদেরও সুন্দর লাগে প্রত্যেকেই প্রত্যেকের ইয়ের মধ্যে সুন্দর প্রত্যেকেই সুন্দর ভগবানের সৃষ্টি সকলে সুতরাং সুন্দর না হয়ে কি করে যায় সব মানুষ সুন্দর টাট টাট জায়গায় দেখার দৃষ্টিকোণ খালি আলাদা অপনা হালদার আমি নতুন সিওডি হবে সোনারপুর থেকে বলছি অল ওভার ইন্ডিয়ায় ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায় ক্যাশ অন ডেলিভারি হবে শিপিং ওয়েস্ট বেঙ্গলে ফিফটি রুপিস আদার স্টেটসে হান্ড্রেড রুপিস একটা শিপিং এ যত খুশি নিয়ে নিন সেটা আপনি ক্যাশ অন ডেলিভারি করুন আর প্রি করুন আপনাকে শিপিং চার্জটা দিতেই হবে এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেই চলো প্রাইস চলে যাবে এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো চলো নেক্সটে যাবো নেক্সট গাউন এইট ফাইভ এটা হয়ে গেল এটা কিন্তু থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফোর চেস্ট সাইজ পর্যন্ত নিয়ে নেবে এটা তো আমার খুব ভাল লাগে দেখতে তোমাদের কেমন লাগবে দেখো একদম কটনের ওপর ডিজিটাল প্রিন্ট কটনের ওপর ডিজিটাল প্রিন্টেড

চৈতালি দাস বসাক আজ আমার অনেক দেরি হয়ে গেল হ্যাঁ এক ঘন্টা একদম ডট এক ঘন্টা লেট একটু রেকর্ডেড লাইভ দেখে নাও কিংবা এই লাইভটাকে শেয়ার করে নাও নিজের পেজে পরে ভালোভাবে পুরোটা দেখে নিতে পারবে কটনের মধ্যেই যাচ্ছে একদম থ্রি কোয়ার্টার এর মধ্যে চাইনিজ কলার কিন্তু চাইনিজ কলার সামনে কিন্তু এই যে উডেন বাটন গুলো দেখছো এগুলো শো বাটন শো বাটন চাইনিজ কলার মধ্যে যাচ্ছে প্রাইস যাবে এইট ফাইভ জিরো ফর্টি সিক্স এইট মধ্যে এই গাউন গুলো ভীষণ সুন্দর লাগে নিচে লেগিংস দিয়ে পড়তে পারো শুধু পড়তে পারো যা খুশি সুন্দর করে স্ক্রিনশট নেবে পাঠিয়ে দেবে আমাদের নাম্বারে এটাও কিন্তু পিওর কটন এর মধ্যে দেখাচ্ছি এবার একটু শিফন যাবো আবার কটনে আসবো শিফন কটন শিফন কটন এইভাবেই যাই আচ্ছা কিছুতেই তো আমি ম্যানেজ করে উঠতে পারছি না কিছুতেই ম্যানেজ হচ্ছে না চলো আচ্ছা টিফনের উপরে যে গান গুলো দেখাবো একদম এটা অনেকদিন বাদে দেখাচ্ছি প্রচুর মানুষের বুকিং করা আছে প্রচুর মানুষের এটা বুক করা আছে পেয়ে যাবে এই উইকে আমি একদম জোরদার কাজ করব মানে এই উইকে তো হবে না নেক্সট উইকে আর কি এটা দেখো শিফনের ওপরে এই গাউনটা দারুণ দেখতে লাগে এই জায়গাটা বেল্ট আছে অ্যাডজাস্টেবল বেল্ট ঠিক আছে শর্মিষ্ঠা চৌধুরী খুব সুন্দর ড্রেস গুলো থ্যাংক ইউ আমি একটু ওভারসাইজ পরেছি ঠিক আছে আমাকে ইগনোর করে ড্রেসটা দেখো প্রচুর ফ্লেয়ার্স থাকে ভেতরে লাইলিন রয়েছে প্রচুর ফ্লেয়ারস শিফন সামার ফ্রেন্ডলি এগুলো এটাও কিন্তু এর সঙ্গেও তোমরা একটা বেল্ট ইউজ করতে পারো ঠিক আছে ঝুমা বিশ্বাস চাদর পেয়েছি তবে এখনো দেখা হয়নি এ বাবা দেখে নাও দেখে নাও এটা দেখো থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স এরকম ওভারল্যাপ করে যাচ্ছে এটা

কাটিং এখান থেকে আসে এর ফলে কি হয় টামি বোঝা যায় না তোমার ফিগার কারেকশন করে এই ড্রেস গুলো প্রত্যেকটা গাউনি তাই এখান থেকে প্রত্যেকটার ফ্লেয়ার্স আসে যে কোনো ড্রেসেই তুমি যখন পরবে যখন দেখবে সামনে টামি রয়েছে যে কোনো ড্রেস দেখবে এখান থেকে যদি ফ্লেয়ার্স আসে তাহলে কি হয় পেটটা বোঝা যায় না ভারতে কি লিখেছে ভেতর সুন্দর হলে বাইরে সেই সৌন্দর্য বেরিয়ে আসে ভেতর অসুন্দর হলে বাইরে সৌন্দর্য ম্লান হয়ে যায় লাবণ্য বিষয়টা আলাদা সেরকম থাকে না ঠিক বলেছো একদম সবচেয়ে আর সুন্দর কি ওই অসুন্দর সে তো যার যার চোখে রকম বাট মানুষ সুন্দর হওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় তুমি মানুষ হিসেবে কতটা সুন্দর সেটা ইম্পর্টেন্ট আর যার যেটা দিয়েছে ওটা তো তার হাত বাবা মায়ের একটা মানে নিজের কোনো ক্রেডিট নেই এটাতে নিজের কোনো ক্রেডিট নেই বাকি ক্রেডিট হচ্ছে আমি মানুষটা কি শিউলি এটা খুব সুন্দর থ্যাংক ইউ মৌসুমি ঘোষ চৌধুরী খুব সুন্দর এটা হ্যাঁ এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা নেভি ব্লু কালার এটা নেভি ব্লু ঠিক নয় এটা টিল ব্লু টিল ব্লু কালার এই যাচ্ছে এইগুলো একদম সঙ্গে একটা হিল পড়তে হবে শুধু প্রাইস চলে যাবে এইট ফাইভ জিরো এটারও প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি আমিও তাকিয়ে দেখছি আর কত আছে এটা আমি অনেকদিন বাদে দেখাচ্ছি কালারটা খুব সুন্দর কালারটা তো খুব সুন্দর দেখো প্রত্যেকটা একটা বেল্ট কেনা থাকলে দেখবে না প্রচুর কিছুর সাথে পরে ফেলা যায় একটা সুন্দর দেখে বেল্ট কিনে নেবে যখনই গাউন পরবে কোনো ড্রেস পরবে বেল্ট ইউজ করো খুব সুন্দর লাগে দেখতে কালারটা দেখো সি গ্রিন কালার আর প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট হওয়াতে কি হয় খুব কালারফুল যারা বেড়াতে যাবে নিয়ে যাও খুব কালারফুল ফটো আসবে মধুমিতা সিনহা জরকার ড্রেসটা বিউটিফুল হ্যাঁ খুব সুন্দর এটাও দেখো একদম শিফন কিন্তু ভেতরে লাইলিন দেওয়া আছে ভেতরে লাইলিন থাকবে তারপরেও যদি কেউ কমফোর্টেবল না হও নিচে কিন্তু করতে রাউন্ড মধ্যে নেবে প্রাইস চলে যাবে এইট ফাইভ জিরো সি গ্রিন কালার প্রাইস গেল এইট ফাইভ জিরো স্ক্রিনশট নাও পাঠাও অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায় চলো নেক্সট এ যাবো নেক্সট 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 কালারটা ভীষণ সুন্দর আচ্ছা আরেকটা সি গ্রিন দেখাই আচ্ছা এই সি গ্রিনটা দেখলে ডার্ক সি গ্রিন আর এই যে সি গ্রিনটা দেখাবো এটা কিন্তু লাইট ঘাসা এই কালারটার সঙ্গে এই কালারটা কিন্তু অনেকটা ডিফারেন্স কিন্তু দুটোই এটা একটু মিন্ট টাইপের গ্রিন দুটোই গ্রিন বাট আলাদা আলাদা এটা একদম আমি এখন যেটা পড়ে আছি একদম সিগ্রিন আচ্ছা এইবার যে গ্রিলটা দেখাবো এটাও খুব সুন্দর কি কালারফুল লাগে এগুলো ফটোতে যখন তুলবে সুন্দর রিল বানাও এই গাউনগুলো পরে সুন্দর সুন্দর রিল বানাবে ফটো তুলবে ভীষণ সুন্দর দেখতে লাগবে দেখো যারা বেড়াতে যাবে নিয়ে যাও পিকনিকে যাও পরে যেখানে ইচ্ছে যেতে পার হ্যাঁ নন্দিনী গিয়েছে একদম সত্যি কথা আমিও এটাই বলতে চেয়েছি থ্যাংক ইউ নন্দিনী জপমালা খুব সুন্দর কালার হ্যাঁ কালারটা খুব সুন্দর এই খুব সুন্দর আর প্রত্যেকটা দেখো ডিজিটাল প্রিন্ট এগুলো সামার ফ্রেন্ডলি রাউন্ড ওপর ফ্লাই স্লিভস মানে গরমেও পড়তে পারবে শীতেও পড়তে পারবে এর সঙ্গে কিন্তু তোমরা মানে এই কাউন সাথে কিন্তু তোমরা চাইলে শর্ট জ্যাকেট পড়তে পারো স্টোল ইউজ করতে পারো আর কি বলবো লং জ্যাকেট সাথে পরো না শর্ট যাই পরবে শর্ট ভালো লাগবে দেখতে প্রাইস প্রাইস যাচ্ছে যাচ্ছে কিন্তু এটার নাও পাঠাও প্রত্যেকটার ভেতরে গাউনের ভেতরেই কিন্তু লাইনিং দেওয়া আছে প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো জাপা খুব সুন্দর কালার হ্যাঁ প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো চলো নেক্সট এ যাবো নেক্সট কালারটাও খুব সুন্দর আসতে চলেছে এটা আমার খুব পছন্দের কালার ভালো লাগে আমার আমি যদিও আমার সব কালার ভালো লাগে সব রং তার নিজের নিজের জায়গায় সুন্দর তো রং আমার সব রং ভালো লাগে বাট এই দেখবে কিছু কিছু রং পরলে খুব দেখতে ভালো লাগে নইলে প্রত্যেকটা রঙেরই আলাদা আলাদা সৌন্দর্য আলাদা আলাদা সৌন্দর্য আছে দেখো প্রত্যেকটার সঙ্গে যদি একটা করে বেল্ট ইউজ করি বেল্ট পরতে আমার আসলে সময় লেগে যাবে বলে বেল্টটা ইউজ করছি না কালারটা পিচ ডার্ক পিচ কালার এটাও টারও প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায় এগুলো পরে যেকোনো জায়গায় বিয়েবাড়ির সকালে পড়তে পারো পিকনিকে পড়ো যে কোনো জায়গায় কারো বার্থডে কারো অ্যানিভার্সারি যে কোনো জায়গায় পড়ো খুব সুন্দর দেখতে লাগে প্রাইস যাবে এইট ফাইভ জিরো স্ক্রিনশট নে বাট আবার পাঠিয়ে দাও ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া চলো নেক্সট যাবো নেক্সট 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 কি দেখাবো আচ্ছা এইটা আমি দেখাবো ফাইভ এক্সেল এর জন্য প্রচুর ফাইভ এক্সেল বন্ধু আছেন যাদের খুব দরকার হয় এটা এটা আমার খুব পছন্দের ড্রেস মানে এই প্রিন্টটা টিউলিপ প্রচুর মানুষের নেওয়া হয়ে গেছে দেখো কালারটা প্রথমে দেখাচ্ছি ব্ল্যাক কালারের টিউলিপ ভেতরে লাইলিং দেওয়া আছে শিফন ফন্ট আর এগুলো প্রচুর ঘের একটা আমি তোমাকে ঘের দেখাচ্ছি বুঝতে পারবে আমি একটা নতুন ব্লু কালারের টিউলিপ দেখাবো অনেকদিন দেখানো হয়নি বলে আমি আজকে করে রেখেছি দেখো এই যে ফ্লেয়ার ফ্লেয়ার্স টা দেখে বুঝতে পারছো কিরকম একদম লেহেঙ্গা স্টাইলে কাটিং হয় লেহেঙ্গার যেরকম কাটিং হয় ওই কাটিং আমি দেখো থার্টি সিক্স এসে ফোর ফাইভ এক্স এল শর্মিষ্ঠা কি বলেছে তুমি কাল যে শর্ট শকটা দেখালে সেটা খুব ভালো এই গাউন সাথে হ্যাঁ ঠিক বলেছো প্রচুর শ্রাক দেখিয়েছি ঝুমা বিশ্বাস একদম কিছু দেখা যাচ্ছে না সব অন্ধকার বাহ সেটা তো খুব ভালো ভীষণ ভালো খবর কিচ্ছু না দেখা গেলে তো সবচেয়ে ভালো অন্ধকারের মতো ভালো জিনিস আর হয় না চোখ বন্ধ করে থাকুন আচ্ছা শ্যামলি বসু পুরো ব্ল্যাক আছে আসছে কেন সে কি পুরো ব্ল্যাক আসছে সে কি কথা এরম তো হওয়ার কথা না দাঁড়াও দেখি কি কি আসছে বলতো সুজাতা রয় আমি কিছু দেখতে পাচ্ছি না কেন গীতা দাস হাই এই ক্লিয়ার কিনা একটু বলো তো রিঙ্কু ব্যানার্জি একদম ঠিক আছে এরা কারা মানে ভীষণ টেন্সড হয়ে যায় না সব ঠিক তো ক্লিয়ার আছে আমিও তো তাই দেখছি সবই ক্লিয়ার দেখা যাচ্ছে মিতালি চ্যাটার্জি ঠিক আসছে এরা হচ্ছে কিছু লোক থাকে না মানে ইরিটেট করবে বলে আসে কালকে যেমন ছিল কালকে এত ইরিটেট করেছে তো আমি কি করেছি নতুন ফোন নিয়ে নিয়েছি এখন নতুন ফোন নিয়েছি যত ইচ্ছে ফোন করো আমাকে ডিস্টার্ব করতে পারবে না এই ফোনে কোনো সিমই নেই ঠিক আছে সুজাতা লিখেছে পুরো অন্ধকার সুজাতা রয় আমি জানি না নন্দিনী একদম ঠিক আছে আচ্ছা যাদের অন্ধকার তারা দেখো না আর যাদের আলো আছে তারা দেখো ঠিক আছে এর থেকে তো আমি আর বেশি কিছু করতে পারবো না চলো প্রাইস যাবে এইট ফাইভ জিরো এটার প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো ওদের অন্ধকার থাকতে হয় অন্ধকারেই থাকতে দাও অন্ধকারে প্রভু কি যেন জ্বালো প্রভু যখন জ্বালাবেন আলো তখন দেখো চৈতালি দেখতে পাচ্ছি না হ্যাঁ সে কি কেন মহা মুশকিল তাহলে কারো কারো নেটের সমস্যা হতে পারে আমার তো নেট একদম ঠিক আছে আমি তো একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি মৌসুমী ঘোষ চৌধুরী দেখতে পাচ্ছি না গো কেন কেন বলো তো হ্যাঁ এত লোক তো বলবে না না অডিও না ভিডিও এ কি এত লোকের মোবাইলে কি করে সমস্যা হবে শিখা দাস দেখতে কিছু দেখতে পাচ্ছি না শুভশ্রী দেখতে পাচ্ছি তো কেউ বলছে দেখতে পাচ্ছি তো কেউ বলছে দেখতে পাচ্ছি না আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি ভারতী বিশ্বাস ওকে শর্মিলা বসু নাগো ব্ল্যাক ফাটাফাটি আসছে জানি না কে দেখতে পাচ্ছে না ভিডিও সুজাতা রয় আমারও নেট ঠিক আছে নন্দিনী একদম পরিষ্কার দেখতে পাচ্ছি রিঙ্কু ব্যানার্জি আমিও ঠিক দেখতে পাচ্ছি যা কিছু করার নেই যারা দেখতে পাচ্ছ তারা দেখো যারা দেখতে পাচ্ছ না পরে দেখে নিও চলো প্রাইস গেলো টিউলিপের কালার দেখিয়ে নি তারপরে আমি নন্দিনীর জন্য নন্দিনী আছে নন্দিনীর জন্য ইন্ডিগোটা আগে দেখিয়ে নেব ইন্ডিগো দেখাবো আগে মাঝে সবকে মিক্স ম্যাচ করে দেখাই তাহলে কি হবে যার যেটা দরকার সুবিধা হবে তোমাদের দেখো দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না বললে ভয় লেগে যায় নেভি ব্লু টিউলিপ নেভি ব্লু কালার মান্না ওকে নেটওয়ার্ক প্রবলেম শিউলি মজুমদার অনিতা বরাল অন্ধকার আচ্ছা দেবিকা সাহা আমি দেখতে পাচ্ছি যাকে দেবদত্তা সাহা আমি দেখতে পাচ্ছি যারা যারা দেখতে পাচ্ছ দেখো যারা দেখতে পাচ্ছ না পরে দেখে নিও

ফিফটি সাইজ পর্যন্ত নেবে প্রাইস চলে যাবে এইট ফাইভ জিরো এটারও প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া নেভি ব্লু কালারটা আজকে অনেকদিন বাদে দেখালাম আচ্ছা নেক্সট যেটা কালার দেখাবো সেটা হচ্ছে নেক্সট যে কালারটা দেখাবো সেটাও খুব সুন্দর ওয়াইন কালার ওয়াইন ওয়াইন লিপি আহমেদ হাই লিপি মিতালি চ্যাটার্জি রাত্রি নিউ লিখতে আছি আচ্ছা চলো ওয়াইন কালারটা দেখাই এটাও কিন্তু থার্টি সিক্স থেকে একদম ফিফটি চেস সাইজ পর্যন্ত পাবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল ফাইভ এক্সেল পর্যন্ত পেয়ে যাবে প্রত্যেকটার ভেতরে লাইলিন দেওয়া আছে শিফন একদম সামার ফ্রেন্ডলি এগুলো সামার ফ্রেন্ডলি দেখো এগুলো পরে সুন্দর সুন্দর ফটো তোলো রিল করো যা ইচ্ছে বেড়াতে যারা যাচ্ছো নিয়ে যাও প্রাইস যাবে এইট ফাইভ জিরো তিনটে কালার দুটো কালার দেখানো হলো তিন নম্বর কালার টিউলিপের থার্টি সিক্স থার্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি পর্যন্ত নেবে প্রাইস যাবে এইট ফাইভ জিরো বেশি বেশি করে কমেন্ট করো যারা যারা দেখতে পাচ্ছ আর যারা দেখতে পাচ্ছ না প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো এইতো ইমান আলী তোমাকে চাইনি প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু লার্জ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল এই যাচ্ছে মারুন বা ওয়াইন কালার এটা মারুন ঠিক না ওয়াইন কালার কালারটা ভীষণ সুন্দর প্রাইস চলে গেল এইট ফাইভ জিরো এইবারে যে কালারটা দেখাবো সেটাও সুন্দর সেটাও খুব সুন্দর গ্রিন 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 দেখো লিখেছে ব্লক করো ইমন আলীকে ব্লক হ্যাঁ ইমন আলীকে ব্লক করা হলো হিপস কত অব্দি হবে তো ডিনা রয় এও মনে হচ্ছে ফেক ডিনা রয় শম্পা চৌধুরী একদম ঠিক দেখ দেখতে অ্যান্ড শুনতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ জাকগে এই যে প্রাইস চলে গেল এইট এটাও কিন্তু ওয়াইন কালার যারা যারা দেখতে পাচ্ছ না বলছো তারা রেকর্ডেড লাইভ দেখে নাও এই লাইভটাকে শেয়ার করে নাও নিজের পেজে তাহলে কি হবে তোমার ওখানে নেটের হয়তো প্রবলেম চলছে বাট আমার এখানে একদম ওকে আমার শুধু না অনেকের কাছেই একদম ক্লিয়ার আছে তো তারা দেখছে দেখে যারা দেখতে পাচ্ছো না পরে রেকর্ডেড লাইভ দেখবে গ্রিন কালার ভি নেকের মধ্যে গ্রিন কালার হ্যাঁ প্রভাতি মৈত্র কুশান অ্যান্ড পিলোজ এটা কে পার্বতী মিত্র কি লিখেছে বুঝলাম না মৌসুমি চ্যাটার্জি খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ এই যে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি চেস্ট সাইজ পর্যন্ত নাও প্রাইস যাবে এইট ফাইভ জিরো হাই সুন্দরী ম্যাম এটাকে রিনা মন্ডল সত্যি থুরি থুরি সাদা করি তুমি আমার একটা উইন্টার ড্রেস ড্রেসপ্যাচ বলেছ আশা করি ব্যাঙ্গলোর যাওয়ার আগে পেয়ে যাব বাট এটা আমার কথা নয় তোমাকে খুব খুব মিষ্টি তার সাথে তোমার তোমার মনটা খুব খুব মিষ্টি থ্যাংক ইউ বিকজ আমি তার প্রমাণ পাই হোয়াটসঅ্যাপে তোমার মিষ্টি ভাবে অ্যান্সার দেওয়া তা তাই আমার কাছে মেঘনাশ মিষ্টি স্টাইলিশ সো মাচ ডিয়ার রিনা থ্যাংক ইউ মিতালি চ্যাটার্জি এটা আমি নেব হোয়াটসঅ্যাপ করে দাও প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি এগুলো পরো ভীষণ যারা কোনোদিন গাউন পর এই গাউনগুলোতে কি হয় এখান থেকে ফ্লেয়ার্স আসে ফলে তোমার পেটটা বোঝা যাবে না একটা এজ এর পরে তুমি যতই কন্ট্রোল করো না কেন যত যাই করো দেখবে একটা ফ্যাট আমাদের আসেই তো এই ফ্যাটটা বোঝা যায় না তাতে কি হয় এখান থেকে যেহেতু প্লিটস আসে একদম লেহেঙ্গার যেভাবে কাটিং হয় এই গাউন গুলো সেইভাবে কাটিং হয়ে তৈরি হয় ফলে এই ফ্লেয়ার জন্য এগুলোতে টামি বোঝা যায় না ফিগার কারেকশন করে সুন্দর সুন্দর ফটো করো রিল বানাও এটাই তো থেকে যাবে আর কি থাকবে চলো প্রাইস যাবে এইট ফাইভ জিরো চলো নেক্সট গাউন দেখাবো নেক্সট 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 টাও ভীষণ কালারফুল দেখো ববি সবসময় কালারফুল নন্দিনীকে বলেছিলাম দেখাবো ইন্ডিগো আগে দেখাবো আচ্ছা এটা ইন্ডিগোতে যাবো ইন্ডিগো এই আরেকটা ববি থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি কালারটা ভীষণ সুন্দর রানি অ্যান্ড পিঙ্ক কম্বিনেশনে ববি থাকছে প্রাইস যাবে এইট ফাইভ জিরো আজকে শাশ্বতী দিন নেই লাইভে কেন শাশ্বতী দিন নেই মৌসুমী দিন নেই প্রচুর জন নেই নন্দিতা সরকার হাই দিদি নন্দিতা জপমালা কি সুন্দর থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই যাচ্ছে প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো আমি একবার ভেবেছিলাম লাইভটাকে কেটে আবার আসবো তারপর দেখলাম না প্রচুর মানুষ দেখতে পাচ্ছে যারা পাচ্ছে না তাদের নেটওয়ার্কের সমস্যা আমার সমস্যা নয় আচ্ছা প্রাইস যাবে এইট ফাইভ জিরো এটা দেখো একদম বাটারফ্লাই স্লিপ এর মধ্যে ভি নেকে যাচ্ছে ভেতরে কিন্তু লাইলিন দেওয়া আছে চাইলে নিচে লেগিংস পরে নিতে পারো এখন শীতকাল চাইলে ধরো নিচে উলিকটের কোনো প্যান্ট পরে নিলে তাতেও কমফর্টেবলি ফটো তুলতে হবে সাজতে হবে নিজেকে সুন্দর রাখতে হবে শাসতিকর মেটেরিয়ালটা কি একটু জানলে ভালো শিফন মেটেরিয়াল প্রত্যেকটা আমি বলে যাচ্ছি একটু শুনতে হবে পাপিয়া চৌধুরী এই গাউনটা খুব সুন্দর হ্যাঁ রিঙ্কু ব্যানার্জি এটা দারুন ববি ববি প্রাইস যাবে এইট ফাইভ জিরো তিনটে ববি আছে তার মধ্যে একটা দেখতে পাচ্ছি বাকি আর একটা আছে কিনা আমি জানি না দেখাচ্ছি এই একটা দেখলে পিঙ্ক অ্যান্ড হট পিঙ্ক অ্যান্ড লাইট পিঙ্ক অ্যান্ড হোয়াইট এর আরেকটা ববি দেখাবো আরেকটা ব্ল্যাক কালারে ববি হয় বাট সেটা আজকে আমি দেখতে পাচ্ছি না চলো নেক্সট নেক্সট এই ববিটাও খুব সুন্দর এই গাউন গুলো যারা কোনোদিন গাউন পড়োনি তাদের বলছি পড়তে কারণ এই গাউনগুলোতে ফিগার কারেকশন হয় দেখো ববি এটাও হচ্ছে ববি থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর্টি আচ্ছা রঞ্জনা দাস আমার নাম আমি আজ বুঝলে ভালোতে পারছি না তোমার নাম আমি আজ প্রথম রঞ্জনা দাস কি বলছো বুঝতে পারছি তুমি নতুন দেখছো এটা হয়তো বলতে চেয়েছো মৌ অধিকারী হাই মৌ পাপিয়া চৌধুরী আমি এটা পরে নেব একদম একদম এই যে আর ববিতে দেখো

হ্যালো সুন্দর সুদর্শনা আমি এক এখন ফাঁকে পেয়ে ঢুকে আমি এই মাত্র তোমায় মিস করছিলাম মৌসুমিদি বলছি আজ বলছিলাম না আজকে মৌসুমিদি নেই সঙ্গে সঙ্গে মৌসুমিদি এসে গেছে এটাই বলে মনের টান ওয়েলকাম মৌসুমিদি আচ্ছা শর্মিলা দাস সরকার লাইলিং কতটা পর্যন্ত ডিয়ার আমি নিউ অ্যাকচুয়ালি মানে কি আগের কতগুলোতে থাকবে একদম হাতু পর্যন্ত কিছু থাকবে ফুল লাইলিং ঠিক আছে কতগুলো ফুল লাইনিং থাকবে আর কিছু থাকবে একদম নি লেন্থ পর্যন্ত এবার কেউ চাইলে নিচে লেগিংস দিয়ে পড়তে পারে রিতা সাহা পেমেন্ট প্রডিউসার বললো তোমার কালেকশন একদম বাউ পেমেন্ট হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারো এছাড়া গুগল পে ফোন পে পেটিএম যা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার সবকিছুতেই হবে বাট তোমাকে শিপিং দিতেই হবে ক্যাশ অন ডেলিভারিতে যা শিপিং প্রিপেড করলেও সেই শিপিং হবে ঠিক আছে রঞ্জনা দাস এটা কোথায় এটা এগুলো অনলাইন ভারতী বিশ্বাস নিজে ভালো থাকলে আনন্দে থাকলে তবেই অন্যকে ভালো রাখা যায় তাই নিজেকে সুন্দর রাখা দরকার ঠিক ঠিক একদম নিজেকে সুন্দর রাখলে তুমি তোমার পাশের তোমার কাছের লোকেদের সুন্দর রাখতে পারবে সুতরাং নিজেকে সুন্দর রাখাটা খুব ইম্পর্টেন্ট প্রাইস আছে এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো ববি দেখাচ্ছি আচ্ছা এরপরে যেটা দেখাবো সেটা খুব সুন্দর দেখতে এই নন্দিনে এবার আমার উপর রেখে যাবে কারণ ওকে আমি ইন্ডিগো দেখাচ্ছি না ইন্ডিগো আজরাক অনেক কিছু রয়েছে দেখাবো একটু সময় দাও কটা বাজে সাড়ে আটটা সময় আছে হাফ তার মধ্যে আমি মোটামুটি বিশ্ব জয় করে নেব ফারি আজকে আবার নতুন করে ওরা এমনিতেই এত কিছু দেখায় দেখিয়ে শেষ করতে পারি না তারপরে আবার এইদিকে দিয়ে দিয়েছে আমাকে ইন্ডিগোর ড্রেস িয়াল একদম ফর্টি এইট ফিফটি লেন কিন্তু হিল পড়তে পারো এগুলোর সাথে ধরো কোনো পার্টিতে যাবে সুন্দর একটা বেল্ট একটা ইয়ারিং বড় বড় আর হিল

ইন্ডিগো একটু একটা পরব বাকিগুলো ধরে ধরে দৈর্য দেখিয়ে দেব একটা পরব বাকিগুলো ধরব সেটাই হচ্ছে সবচেয়ে ভালো প্রথা কোনটা পরি আচ্ছা ইন্ডিগো গুলো কিন্তু এক পিস করেই আছে সুতরাং একজনই পাবে মানে এক পিস করে আছে একজনই পাবে মানে অনেকগুলো দেখাবো বাট একটাই প্রিন্ট একজন সুতরাং যারাই বুকিং করবে অপশন রাখলে পাবে নইলে সোল্ড আউট শুনতে হবে ইন্ডিগো গাউন আজরা নয় যারা বোঝে ব্যাপারটা তাদের জন্য এগুলো প্রত্যেকটা ভেজিটেবলস কালার দিয়ে হয় ফলে ওই চকচকে ঝকঝকে ব্যাপারটা থাকে না দেখো অনেক দিন বাদে ইন্ডিগো দেখাচ্ছি কত মানে বহু দিন অনেকেই আমাকে বলেছন্দিন আপনিও না না দেখাবো বলেছি দেখাবোই আহ শর্মিষ্ঠা লিখেছে সেম আমার আছে শর্মিষ্টার কাছে মেঘনাজের শিফনের গাউন আমি নিজেই বলতে পারব না যে কতগুলো আছে এত আছে নবমিতা সরকার এটা আমার আছে দারুণ এই তো নবমিতাও আছে চলো এই যাচ্ছে ইন্ডিগো গাউন এগুলো স্লিভলেস আমি পরে আছি বাট ভেতরে স্লিভস দেওয়া আছে এতখানি স্লিভস হয়ে যাবে যারা স্লিভলেস এ কমফোর্টেবল নও তারা কিন্তু স্লিভস লাগি এগুলো ভীষণ স্টাইলিশ ভীষণ স্টাইলিশ তবে একটাই কথা সকলের জন্য নয় যারা বুঝবে তারাই বুক করবে যারা বুঝবে না নেবে না রিতাশা ডবল এক্স এল কুর্তি লাগে গাউন কোন সাইজে নেব অবশ্যই ডবল এক্স এল নেবেন মানে ফর্টি ফোর ডবল এক্স এল মানে ফর্টি ফোর চেস্ট সাইজ ডাবল এক্স এল মানে ফর্টি ফোর চেস্ট সাইজের নেবেন রিতা সাহা চলো ইন্ডিগো এবার দেখাবো জাস্ট প্রিন্ট গুলো দেখবে জাস্ট প্রিন্ট গুলো দেখবে আচ্ছা আমি যেটা পরে আছি সেটা পাবে হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি টু এই আরেকটা ইন্ডিগো প্রিন্ট ব্লু কালার 36 38 40 42 ভেতরে কিন্তু 슬ীভস দেওয়া আছে এই আর প্রিন্ট এবং সামনে দেখো হুক রয়েছে এবং শার্ট কলার শার্ট কলার আমি পরে আছি প্রাইস যাবে 850 এটার প্রাইস গালো 850 ইন্ডিগো 850 এই আর একটা গ্রিন এটাও নেবে 36 38 40 42 44 मुर्मूर कलेक्शन दारो मच अर्पिता देव हाई नो माच सु যারা ফার্স্ট টাইম দেখছো মেঘনাস বুটিকের পেজটাকে লাইক ফলো করে রাখো যখনই লাইভে আসবো তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা রেগুলার দেখো লাইভটাকে শেয়ার করে নাও তাহলে কি হবে তোমার সাথে সাথে তোমার বন্ধুরা দেখে নিতে পারবে ইন্ডিগো দেখাচ্ছি ফর্টি ফোর সাইজ পর্যন্ত নেবে ইন্ডিগো ইন্ডিগো থার্টি সিক্স থার্টি এইট ফর্টি টু ফোর এগুলো কিন্তু প্রত্যেকটাই কি বলে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন লেন্থ মধ্যে সামনে দেখো হুক রয়েছে উডেন বাটন রয়েছে এবং ভেতরে স্লিভ দেওয়া আছে যারা পরবে না লাগিয়ে নেবে এগুলো শার্ট আমি দেখাই টপ দেখাই এখন ড্রেস দেখাচ্ছি ইন্ডিগো ড্রেস মোটামুটি ফর্টি সিক্স থেকে ফর্টি এইট মধ্যে অর্পিতা এগুলো কি ফিফটি সাইজ কাস্টমাইজ হবে না সেম প্রিন্ট হওয়া খুব মুশকিল প্রাইস চলে যাবে এইট ফাইভ জিরো

আজরাক তো প্রচুর দেখাই ইন্ডিগো দেখাচ্ছি এবার দেখো এই কালারটা খুব সুন্দর থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ইন্ডিগো গাউন প্রাইস যাবে এইট এটারও প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো স্ক্রিনশট নিয়ে ফটাফট পাঠিয়ে দাও কালার গুলো ভীষণ ভালো লাগে আর এগুলো সব ভেজিটেবলস কালার ফলে মানে এইগুলো হচ্ছে ইমোশন কিছু মানুষের ভালোবাসা ইন্ডিগো আজরা কলমকারী এগুলো ভালোবাসা কিছু লোক বোঝেনি না তাদের জন্য নয় দেখো থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর মাছ প্রাইস যাবে এইট ফাইভ জিরো ইন্ডিগো গাউন ইন্ডিগো নন্দিনীর কথা জন্য আজকে ইন্ডিগো দেখাচ্ছি বহুদিন দেখানো হয় না উর্মিলা কালারগুলো দারুণ হ্যাঁ ইন্ডিগোর কালার সবসময় ভীষণ সুন্দর হয় কালারটা এই কালারটা তো কমপ্লেকশনটাই ফেয়ার করে ইন্ডিগো প্রাইস যাবে এইট ফাইভ জিরো আচ্ছা থার্টি সিক্স থার্টি এইট ফর্টি 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 সিক্স ইন্ডিগো প্রাইস যাবে এইট ফাইভ জিরো এগুলো পরলেও ভীষণ স্টাইলিশ লাগে যারা পরে তারা জানে

44 পর্যন্ত নেবে ইন্ডিগো প্রাইস 850 এটা আরও প্রাইস যাচ্ছে 850 স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি अवेलेबल ऑल ओवर इंडिया आई দেখছি নন্দিনী দেখো 850 এই কালারটাও খুব সুন্দর এই কালারটাও খুব সুন্দর আচ্ছা এইবার দেখো এটা 36 38 40 42 44

জপমালা এগুলো খুব কমফোর্টেবল আমার আছে হ্যাঁ এই তো বলছি যারা বোঝে যারা ভালোবাসে তাদের জন্য এগুলো সবার জন্য সব নয় স্ক্রিনশট নাও যাচ্ছে পাঠাও ক্যাশ অন ডেলিভারি ইন্ডিয়ায় ইন্ডিগো গাউন দেখাচ্ছি নেক্সট ইন্ডিগো এটা নেবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি সাইজ পর্যন্ত পাবে প্রাইস এইট ফাইভ জিরো এটারও প্রাইস গেল এইট ফাইভ জিরো নাও পাঠিয়ে দাও ইন্ডিগো ইন্ডিগো আচ্ছা আরেকটা দেখো ইন্ডিগো গাউন এইট ফাইভ জিরো এটারও প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো ইন্ডিগো আরেকটা দেখো এটাও দারুন ফোর পর্যন্ত নাও প্রাইজ যাবে এইট ইন্ডিগো গাউন দেখাচ্ছি প্রাইজ চলে গেল এইট ব্লু কালার চলো ইন্ডিগো দেখানো হয়ে গেল। এবার মেঘনা স্পেশাল দেখাবো চলো এবার মেঘনা স্পেশাল দেখো হুম তারপরে আবার শিফন দেখাবো ঠিক আছে মেঘনা স্পেশালে স্পেশালিটি হচ্ছে প্রথমত হচ্ছে এগুলো আমি একটা প্রথমেই যেটা পড়ছি সেটা হচ্ছে সাইজ প্রথমত প্রথমত বলতে গিয়ে আমি পড়ছি আমাকে দেওয়া হয়েছে আচ্ছা যাই হোক পড়তে তো হবে যে কোনো সাইজই দেবে আমাকে পড়তে হবে আচ্ছা প্রথমে যেটা দেখাচ্ছি কালামকারী কালামকারি গাউন শার্ট কলারের মধ্যে সামনে উডেন বাটন হুক থাকবে ঠিক আছে সামনে এটা হচ্ছে মেঘনা স্পেশাল এগুলো হচ্ছে এনি সাইজ অ্যাভেলেবেল থার্টি সিক্স থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি টু ফিফটি ফোর এর ক্ষেত্রে যাদের সাইজ ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তাদের ক্ষেত্রে হান্ড্রেড রুপিস এক্সট্রা দিতে হবে আর যারা থার্টি সিক্স থেকে ফর্টি এইট মধ্যে তাদের ক্ষেত্রে এইট আর বাকিদের নাইন এই হচ্ছে এর গল্প এটা যাচ্ছে পিওর কলমকারী শার্ট কলার সামনে উডেন বাটন এবং সঙ্গে একটা করে ভীষণ পরে নিয়েছি ঠিক আছে এটা তোমার কাছে তোমার সাইজই যাবে ডোন্ট ওয়ারি আচ্ছা এই যাচ্ছে স্লিভস একদম শর্ট কলার স্লিভস এখানে দেখো উডেন বাটন রয়েছে সামনে বাটন থাকবে এনি সাইজ অ্যাভেলেবেল যে কোনো সাইজ বলবে করে দেবো যে কোনো সাইজ কিন্তু টাইম দিতে হবে টেন টু ফিফটিন ডেজ এই হচ্ছে ব্যাপার আচ্ছা ব্রততী দত্ত দি ব্ল্যাক কিছু হবে গো প্রচুর কিছু দেখিয়েছি জপমালা এটা এটাও আছে হ্যাঁ এটা যারা মেঘনাকে ভালোবাসা তাদের প্রত্যেকের আছে এনি সাইজ কালামকারী চলে গেল কালামকারীর পরে যেটা দেখাবো মেঘনা স্পেশাল মেঘনা স্পেশাল কলঙ্কারীর পরে যেটা থাকবে সেটা হচ্ছে ইকাত এটাও প্রচুর মানুষের নেওয়া হয়ে গেছে দেখো এটা খুব কালারফুল লাগে ভীষণ কালারফুল লাগে দেখবে এটাও যাবে শার্ট কলারের মধ্যে শার্ট কলার পরলে ভীষণ স্মার্ট দেখতে লাগে যেকোনো কিছুতেই শার্ট কলার থ্রি কোয়ার্টার স্লিভস যাবে ঠিক আছে এই যাচ্ছে ড্রেসটা এগুলোর নিচেও কিন্তু তোমরা চাইলে লেগিংস পড়তে পারো যাদের হাইট ধরো বেশি এটা লেন্থ হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট লেন্থ মধ্যে যাদের ধরো হাইট অনেক বেশি তোমরা নিচে লেগিংস দিয়েও পড়তে পারো শুধু পড়লে তো কোনো কথা নেই শর্মিলা ওয়ান্ডারফুল কালেকশন থ্যাংক ইউ সো মাচ শর্মিলা গুপ্তা সরকার আচ্ছা এই যাচ্ছে এনি সাইজ অ্যাভেলেবেল থার্টি সিক্স থার্টি এইট থেকে একদম ফিফটি সিক্স ফিফটি এইট পর্যন্ত যার যেটা সাইজ খালি মেনশন করে দেবে আর হান্ড্রেড রুপিস বেশি দেবে হয়ে যাবে প্রাইস এইট ফাইভ জিরো প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো প্লাস সাইজ জন্য হবে নাইন ফাইভ জিরো ইকাত মাটেরিয়াল যাবে ইকাত এর ক্ষেত্রে একটা কথা মনে রাখবে যে কোনো এখন যা যা দেখাবো প্রত্যেকের ক্ষেত্রে কালার কম্বিনেশন এক থাকবে এই জায়গাটা যে গ্রিন এরকম এরকম দেখছো হয়তো এই জায়গাটা গ্রিন না হয়ে এই ইয়ালোটা এখানে গেল গ্রিনটা এখানে আসবে এগুলো তোমাকে মেনে নিয়ে বুক করতে হবে নইলে বুক করবে না কারণ সেম টু সেম থানের পর থান কাটা হয় সেম আমি ফর্টি সাইজের যেখানে যেটা পড়েছে ফর্টি ফোর সেখানেই যে সেটা পড়বে এরকম কোনো মানে নেই তো এটা যারা অ্যাডজাস্ট করে নিতে পারে বাট কালার কম্বিনেশন সেম থাকবে এটা যারা অ্যাডজাস্ট করতে পারবে তারা বুক করবে বাকিরা করো না জাস্ট দেখো এনি সাইজ অ্যাভেলেবেল প্রাইস যাবে এইট চলো নেক্সটে যাবো মেঘনা স্পেশালে আছি নেক্সট উফ চুলটা নিয়ে আর পাচ্ছি না পুরো চুলটাকে আচ্ছা এটা দেখো আজরাক দুটো আজরাক এখানে কেটে জুড়ে যাচ্ছে স্লিপসটা যাবে এই রকম ভাবে স্লিপসটা যাবে যাবে এইরকম ভাবে সামনে দেখো এই রকম থাকছে ঠিক আছে স্লিট করা সামনে স্লিট করা থাকবে সামনে হুক রয়েছে সঙ্গে উডেন বাটন ব্যাক পোর্শন কিন্তু সিঙ্গেল কালারেরই হবে ব্যাক সিঙ্গেল কালারের হবে শার্ট কলার তো অবশ্যই প্রাইস যাবে এইট ফাইভ জিরো এনি সাইজ অ্যাভেলেবেল এই সেম জিনিস অপোজিট ইয়েতে যাবে দাঁড়াও সেম জিনিস অপোজিট কালারে দেখো যেমন এটার করছি না কারণ সময় বহিয়া যায় এই যে সেম জিনিস দেখো আমি যেটা পরে আছি তারই সেম এগুলো কিন্তু যে কোনো সাইজে করে দেওয়া যাবে আমারটার যাচ্ছে ব্ল্যাক এটার স্লিভস যাবে মারুন এই যা পার্থক্য ব্যাপারটা একই থাকবে ঠিক আছে আচ্ছা এই ক্ষেত্রে বলে রাখি এগুলোর কিন্তু লেন্থ হয়ে যাবে টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি বা এইট ঠিক আছে একদম টোয়েন্টি এইট না টোয়েন্টি নাইন ভাই বলতে পারবো না মোটামুটি থেকে এইট এর মধ্যে থাকবে সুস্মিতা রয় হ্যালো সুস্মিতা ওয়েলকাম চলো এই যাচ্ছে আরেকটা এটা আর করছি না দেখিয়ে দিলাম ব্যাক পোর্শন এটা ফ্রন্ট পোর্শন এটা প্রাইস যাবে এইট ফাইভ জিরো এটার প্রাইস যাবে এইট ফাইভ জিরো স্লিভস গেল মারুনে এইট ফাইভ জিরো স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায় সুস্মিতা কি একটা পড়ে গেল আচ্ছা সুস্মিতা রয় হাতে বললাম না হ্যালো পড়ে গেল চলো নেক্সট নেক্সট চলো মেঘনা স্পেশাল দেখাবো একটা করব আর একটা ধরে দেখালে ভালো কারণ পুরো চুলটুল ঘেটে যাচ্ছে এই করতে গিয়ে এইগুলো কিন্তু যে সাইজ সাইজে করে দেওয়া যাবে শুধু ওয়েট করতে হবে টেন টু ফিফটিন ডেজ মিনিমাম ওয়েট করতে হবে আমরা করে পাঠিয়ে দেব আমি পুরো মঞ্জুলিকার স্টেজে চলে এসেছি মঞ্জুলিকার সেকেন্ড স্টেজ দেখো এরকম চাইনিজ স্কলারের মধ্যে সামনে দেখো এই রকম স্লিট করা আছে সামনে স্লিট করা আছে বুক রয়েছে সামনে আর এই যাবে স্লিভস থ্রি কোয়ার্টার স্লিভস এর মধ্যে তোমার আজরাক দুটোই আজরাক এই হচ্ছে পুরো ড্রেসটা গাউন একদম সামনে স্লিট রয়েছে এটাও কিন্তু তোমরা চাইলে এর নিচে লেগিংস পরতে পারো শুধু গাউন হিসেবে পরতে পারো যে কোনো সাইজ বানিয়ে দেওয়া যাবে এনি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট এইট ফিফটি এইট ফর্টি এইট এর পর থেকে হবে তোমার নাইন ফিফটি আচ্ছা এটার একটা ব্ল্যাক কালার আর একটা হবে মারুন কালার পরছি না মারুন কালার সেম জিনিস দেখো ব্ল্যাক দিয়ে এখানে পাইপিং গেছে এখানে মারুন দিয়ে পাইপিং গেছে জাস্ট উল্টোটা এটাও স্লিট রয়েছে সামনে প্রাইস যাবে এইট ফাইভ জিরো এটারও প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া। প্রাইস চলে গেল এইট পুরো পাগলি হয়ে গেছে আচ্ছা এবার নেক্সট মেঘনা স্পেশাল আচ্ছা এটারও একটা পড়ি বাকিটা ধরব দেখো ফুল দেখো কি অবস্থা উঠে ফুটে গিয়ে শান্তি মাঝিকে লিখেছে ফোটো ঠিক আসছে না অল ওভার ডার্ক কামিং কেন আজকে কি হয়েছে আমি জানি না চলো এটা দিয়ে শেষ করব এই যাচ্ছে এই যাচ্ছে গাউনটা আজ সত্যি কি আবার তাই হলো কেউ দেখতে পাচ্ছ না মায় বলো এটারই আরেকটা উল্টো এই যে মারুন কালার আমি তো সবটা দেখতে পাচ্ছি কেন দেখতে পাচ্ছে না শান্তি মাঝি দেখতে পাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে নাকি আচ্ছা এটা দেখো এই যাচ্ছে আরেকটা একটা ব্ল্যাক কালার আমি পরে আছি একটা মারুন কালার আংরাখা স্টাইলে হবে লেন্থ হয়ে যাবে ফর্টি থেকে ফর্টি শিবরা চক্রবর্তী একদম দেখতে পাচ্ছি ও বাবা এরা কেন এরকম করছে শম্পা চৌধুরী কেন বলছে বলো তো আমি ঠিক বুঝতে পারছি না অর্ধেক লোকই বলছে দেখতে পাচ্ছি না তুমি কত রোগা হয়ে গেছো গো এই যে সুন্দর দেখতে পাচ্ছে আমি রোগা হয়ে গেছি সেটাও দেখতে পাচ্ছে কেন কেউ কেউ বলছে দেখতে পাচ্ছি কেউ কেউ বলছে দেখতে পাচ্ছি না রিতা সাহা বলছে দেখা যাচ্ছে আচ্ছা চলো প্রাইস যাবে এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো যারা দেখতে পাচ্ছ না পরে দেখে নিও এই যাবে স্লিভস ঠিক আছে এটাও কিন্তু এনি সাইজ অ্যাভেলেবেল চলো নেক্সট যাবো শিফন দেখাবো শিফন আর কয়েকটাই দেখাবো চলে যাবো দেখতে না পেলেও কোনো ক্ষতি নেই আর অনেকক্ষণ দেখিয়ে দিয়েছি আজকে বেশি না দেখতে পাওয়াই ভালো হোয়াইট কালার এটা দেখো সুনিতা ঘোষ হাই সুনিতা এগুলো কি গাউন হ্যাঁ অনুরাধা সিনহা চৌধুরী গাউন আচ্ছা শ্রাবস্তি কোলে খুব সুন্দর তো শ্রাবস্তি দেখতে পাচ্ছে জপমালা বলছে ক্লিয়ার গো দেখা যাচ্ছে মাঝে মাঝে যে আমার কি মাঝে মাঝে কান্না পায় এরা কারা যারা বলছে দেখতে পাচ্ছি না হোয়াইটের ওপর দেখো শিফনের গাউন একদম শিফন গাউন ভীষণ কালারফুল আছে শর্মিষ্ঠা দত্ত নন্দী মজুমদার হাই দি তো শর্মিষ্ঠাও দেখতে পাচ্ছে বলো তো শর্মিষ্ঠা দেখা যাচ্ছে কিনা আমার চুলটা যদিও আর কিছু নেই তাতেও আমি লাইভ করে যাচ্ছি দাঁড়াও যারা যারা দেখতে পাচ্ছ না তারা যারা যারা দেখতে পাচ্ছে তাদের দেখতে সাহায্য করো একে অপরকে সাহায্য করো তাহলেই হবে শ্যামলী দাশগুপ্তা দারুণ দারুন এইতো শ্যামলী দাস দেখতে পাচ্ছে মাঝে মাঝে ঠিকই ডিস্টার্ব করছে শর্মিষ্ঠা দত্ত মজুমদার কি করব বলো কি যে সমস্যা শম্পা চক্রবর্তী এটা আমার মেয়ের আছে ওকে চ্যাটার্জি মিতালি হাই শর্মিষ্ঠা দত্ত নন্দী বাট দেখা যাচ্ছে ওকে থ্যাংক ইউ সো মাচ এই যে প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো নেকের মধ্যে যাচ্ছে একদম বাটারফ্লাই স্লিভস এ মৌসুমি মৌসুমী কর ক্লিয়ার থ্যাংক ইউ ওর পিতা নাথ সব ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ প্রাইস গেল এইট ফাইভ জিরো এটার প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া এটা একটা হোয়াইট মধ্যে গেল আর একটা ব্ল্যাকে দেখাবো দুটোই সুন্দর চলো আর দশ মিনিট আছি দেখা না গেলেও ক্ষতি নেই রেকর্ডেড লাইভ দেখে নেবে ব্ল্যাকটাও সুন্দর

দেখাবে না যখন মৌসুমি দত্ত দেখাবে না যখন তাহলে যাই টাটা টাটা আচ্ছা প্রাইস যাচ্ছে কিন্তু এটা এইট ফাইভ জিরো ভেতরে কিন্তু লাইলিং দেওয়া আছে বাটারফ্লাই স্লিভস প্রত্যেকটা বাটারফ্লাই স্লিভস ভিনে প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া চুলটার কি চুলটা ঘেটে পুরো যাতা অবস্থা কি বলো না

কি দেখা যাচ্ছে না অর্ধেক বলছে দেখা যাচ্ছে না অর্ধেক বলছে দেখা যাচ্ছে বুঝতে পারছি না নন্দিনী আমি যে শিফন গাউনটা বুক করেছি সেটা একটু দেখবে প্লিজ হ্যাঁ দেখা দেখাবে প্লিজ এই রে মনে নেই তো কি ছিল দেখতে হবে এই যে ব্ল্যাকের মধ্যে তোমার প্রোফাইল থেকে দেখো তোমার প্রোফাইল থেকে দেখো এই যে দেখো রাউন্ড নেক মধ্যে বাটারফ্লাই স্লিভ আর পুরো টাই এইরকম ফ্লাওয়ার পুরো তোমার টামি বোঝা যাবে না ফিগার কারেকশন করবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি পর্যন্ত নাও সম্পাচক্রতি গ্রাউন্ড গুলো অসাধারণ থ্যাংক ইউ শর্মিলা গুপ্তা সরকার টাটা করোনা প্লিজ একটু কুইক আমি নতুন কি ভালো লাগছে থ্যাংক ইউ শর্মিলা গুপ্তা সরকার সাথে থাকো প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো কালারটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর ওপর শিফন ম্যাটেরিয়াল লেন্থ ফর্টি এইট থেকে ফিফটি ফর্টি এইট থেকে ফিফটি এর সঙ্গে বড় বড় ইয়ারিং পড়তে হবে এই গাউনগুলোর সঙ্গে প্রাইস যাবে এইট ফাইভ জিরো শর্মিষ্ঠা দত্ত নন্দী মজুমদাদি আজকে অর্ডার করলে আমি আগরতলা ত্রিপুরা থেকে বলছি আগেও তোমার কাছ থেকে নিয়েছি অনেক জিনিস বাট টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আমি বাইরে যাব তাই টোয়েন্টি থার্ড এর মধ্যে কি পেতে পারি আমাকে হোয়াটসঅ্যাপ করো কোনটা তোমার দরকার লিখে লিখে দেবে দেবে এই কথাটাই তাহলে পেয়ে যাবে শ্যামলি দাস গুপ্তা খুব সুন্দর থ্যাংক ইউ রিঙ্কু ব্যানার্জি মেঘনা বুটিক লাভ লাভ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রাইস গেল এইট ফাইভ জিরো স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়ায় আচ্ছা একটু ইয়ে ছাড়া গাউন দেখাই বাবা কটন গাউন তো প্রচুর 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 আচ্ছা এই গাউনটা একটু দেখো আচ্ছা ব্ল্যাকটা যেটা পড়েছিলাম ফাইভ এক্সেল পর্যন্ত নিয়ে নাও ব্ল্যাক যেটা পড়েছিলাম ফাইভ এক্সেল পর্যন্ত পেয়ে যাবে এইটা আমি দেখাবো উইদাউট লাইনিং কারণ এটা লাইনিং এর দরকার হয় না উইদাউট আউট লাইনিং এগুলো একদম মারুন কালারের মধ্যে এটা কিন্তু উইদাউট যারা স্লিভলেস পড়বে তাদের জন্যে ঠিক আছে এই রকম থাকবে সঙ্গে এরকম একটা পকেট থাকবে উইদাউট কারণ এটা প্রচুর ঘের অনেকেই নিয়েছ সুন্দর সুন্দর ফটো তোলার জন্য প্রাইস যাবে এইট ফাইভ জিরো নন্দিনী কি লিখেছে স্টিল গ্রে ফুল স্লিভস প্রিন্টেড ব্যাউ ওটা রেডি হচ্ছে ওটা এখনো রেডি হয়নি রেডি হয়ে আসবে এর মধ্যেই ডোন্ট ওয়ারিফ দেখে নিচ্ছি রিঙ্কু ব্যানার্জি এটা দারুন থ্যাংক ইউ শম্পা চক্রবর্তী থ্যাংক ইউ আচ্ছা আইটা হো ভীষণ স্মার্ট দেখতে প্রাইজ এইট ফাইভ জিরো এটারও প্রাইস যাচ্ছে এইট স্ক্রিনশট নাও পাঠাও ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায় নেক্সট দেব নেক্সট 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 এই কালারটা খুঁজে খুঁজে বের করলাম কালারটা কি সুন্দর দেখো প্রচুর কিছু আছে দেখানোই হয় না প্রত্যেকটার একটা করে বেল্ট ইউজ করবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি সাইজ পর্যন্ত নাও প্রাইস চলে যাবে এইট ফাইভ জিরো কালারটা যাচ্ছে লাইট পিচ কালার পিঙ্ক কালার লাইট পিঙ্ক এই যে প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো রাউন্ড নেক মধ্যে এরকম বাটারফ্লাই স্লিভ যে এইট ফাইভ জিরো এটারও প্রাইস যাচ্ছে ফাইভ এক্সএল পর্যন্ত এটা পেয়ে যাবে ফাইভ এক্সএল পর্যন্ত পাবে তো আজকে আর পারছি না অনেক দেখানো হয়ে গেছে আর প্রচুর রইলো কালকে ঠিক সন্ধ্যে সাতটায় হাজির হয়ে যাব নতুন কালেকশন নিয়ে যাদেরই যেটা পছন্দ হলো স্ক্রিনশট নাও নিয়ে মেঘনাস বুটিকের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো শর্মিষ্ঠাকে লিখেছে বেবি পিঙ্ক হ্যান্ড বেবি একদম কি সুন্দর রাউন্ড মধ্যে আচ্ছা যেটা যার পছন্দ হলো নিজের সাইজ অ্যাড্রেস কলিং নাম্বার দিয়ে ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়ায় যারা ঠিকঠাক মতো দেখতে পেলে না লাইভটা আমরা ইউটিউবে অবশ্যই দিয়ে দেব মেঘনাস গুডিকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সব ভিডিও কিন্তু ওখানে আপলোড হয়ে যায় তোমরা ওখান থেকে দেখেও চুজ করতে পারবে চলো ততক্ষণ টাটা কালকে সন্ধে সাতটায় আবার দেখা যাবে